আচ্ছা, এখানে রেকর্ডটা হচ্ছে তোমার ওখানে? এখন হচ্ছে, একটু আগে একটু প্রবলেম আচ্ছা হচ্ছে। ঠিক আছে, তাহলে আচ্ছা ঠিক আছে ভাই, দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। আচ্ছা, সো আজকে আমাদের টপিক হচ্ছে গ্রাফ ট্রাভার্সাল নিয়ে। সো আজকে আমরা তো প্রথম ক্লাসে কিছু জিনিস দেখছিলাম যে গ্রাফ মূলত আমরা কেমনে রিপ্রেজেন্ট করি কোডের মধ্যে, মানে অ্যাডজেসেন্সি লিস্ট দিয়ে কেমনে রিপ্রেজেন্ট করি। সো আমি আশা করি সবাই ওটা দেখছে, অ্যাট লিস্ট ওটা বুঝতে পারতেছে, না হলে আজকে গ্রাফ ট্রাভার্সাল অ্যালগরিদম গুলো আসলে ঠিক বুঝতে পারবে না কেমনে কাজ করতেছে। আর মোটামুটি সবার রিকার্শনটাও ভালো মতো ক্লিয়ার থাকা দরকার, ডিএফএস অ্যালগরিদমটা বুঝতে হলে, বিকজ এটা ফুললি রিকার্শনের উপর বেস করে কাজ করবে। সো আমাদের আজকে টপিক গুলো হচ্ছে কি যে গ্রাফ ট্রাভার্সালটা আমরা দেখবো, তার মধ্যে ডিএফএস অ্যালগরিদমটা আমি আজকে শিখবো, এবং ডিএফএস এর দুটা অ্যাপ্লিকেশন আমরা দেখবো। হ্যাঁ, সো তাহলে আমরা ডিএফএস দিয়ে শুরু করি। ওকে, সো আমরা গ্রাফ ট্রাভার্সাল বলতে কি বুঝাচ্ছি? আসলে গ্রাফ ট্রাভার্সাল বলতে আমাদের আসলে একটা গ্রাফ থাকবে, আমরা কোনো একটা প্রবলেম হয়তো একটা গ্রাফে রিপ্রেজেন্ট করব, বাট রিপ্রেজেন্ট করলে তো হবে না, আমাকে ওটা আসলে ট্রাভার্স করতে হবে। আমি তো শুধুমাত্র গ্রাফটা খাতায় আঁকবো এবং হয়ে গেছে ওরকম তো না, আমি কোডেও এটাকে রিপ্রেজেন্ট করতেছি এবং হয়তো কোনো একটা ওয়েতে আমাকে এটা ট্রাভার্স করতে হবে। মানে আমি যদি কারেন্টলি কোনো একটা নোডে থাকি এবং অন্য একটা নোডে যেতে হয়, ওটা আমার করতে পারতে হবে। যেমন কি আমি যদি এ নোডে থাকি এবং কোনো রকম আমাকে এখানে সি নোডে যেতে হবে এবং এটা বি নোড, সো আমাকে এটা যেতে হবে। হ্যাঁ, আমি এ থেকে বি হয়ে তারপর সি তে যেতে পারতেছি, এরকম আমাকে কোনো রকম একটা নোড থেকে আরেকটা নোডে ট্রাভার্স করে যেতে হবে। হ্যাঁ, সো এরকম ট্রাভার্স করার ওয়েটাই হচ্ছে যে মূলত তার মধ্যে একটা ভালো অ্যালগরিদম হচ্ছে ডিএফএস, যেটা দিয়ে আমরা ইজিলি এরকম ট্রাভার্স করতে পারি। হ্যাঁ, তো একটা জিনিস কি আমার অ্যালগরিদমে দুইটা জিনিস আমি বারবার বলবো, যে ওই জিনিসগুলো আমি তাই একটু বলে নিই, যে আমি ভিজিটেড নোড এবং আনভিজিটেড নোড শব্দটা উচ্চারণ করবো বারবার। হ্যাঁ, তো ওটা বলতে আমি আসলে কি বুঝাবো, যে যখন আমি যদি বলি কোনো একটা নোড ভিজিটেড, তার মানে হচ্ছে আমি ওটাকে ট্রাভার্স করছি। লাইক আমি যদি এ থেকে বি তে যাই এবং আমি কারেন্টলি এ তে আছি, সো আমি ওকে ট্রাভার্স করছি, আমি কোনো বি তে যাই নাই, সো এই আমার এখন ভিজিটেড নোট হিসেবে লিস্টেড, ভিজিট করছি ওকে আমি। দেন আমি যখন বি তে যাবো, দেন আমি বি কেও ভিজিট করে ফেলছি, হয়ে যাবে, তো ও ভিজিটেড নোট। আনভিজিটেড নোট গুলো যেগুলো আমি এখনো ভিজিট করিনি, মনে করি আমি এখনো সি তে ভিজিট করিনি, সো ওটা আমার জন্য হবে আনভিজিটেড নোট। হ্যাঁ, সো ভিজিটেড এবং আনভিজিটেড বলতে আমি ওটাই বোঝাবো যে আমি একটা নোট ভিজিট করছি কি করিনি। এবং অ্যাডজেসেন্সি নোটটা আমি আরেকবার বলতেছি, অ্যাডজেসেন্সি নোট শব্দগুলো আজকে বারবার ইউজ হবে। সো অ্যাডজেসেন্সি নোট বলতে আমি বুঝাই মূলত যদি দুইটা নোট থাকে, সো ওরা যদি একটা কোনো এজ দ্বারা ডিরেক্টলি কানেক্টেড থাকে, একটা এজ দ্বারা মানে না ইনডিরেক্ট ওয়েতে না, একটা এজ দ্বারা ডিরেক্টলি কানেক্টেড হতে হবে, তখন ওরা অ্যাডজেসেন্সি নোট। হ্যাঁ, একটা এজ অ্যাডজেসেন্ট ওরা, মানে আমি যদি বলি এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এ এবং বি অ্যাডজেসেন্ট নোট, এবং আমি কখনো বলতে পারবো না যে এ এবং সি অ্যাডজেসেন্ট নোট। হ্যাঁ, বিকজ এ এবং সি হয়তো বা কানেক্টেড বাট ডিরেক্টলি কানেক্টেড না, ওরা একটা বি এর মাধ্যমে কানেক্টেড হয়েছে, সো আমি অ্যাডজেসেন্ট নোট তাদেরকে বলবো যারা ডিরেক্টলি একটা এজ দ্বারাই কানেক্টেড, যেমন এ বি একটা এজ দ্বারা কানেক্টেড এবং বি সি একটা এজ দ্বারা ডিরেক্টলি কানেক্টেড, সো ওরা হবে অ্যাডজেসেন্ট নোট। হ্যাঁ, সো এগুলো এই জিনিসগুলো আমরা আজকে বারবার বলবো, সো তাই আমি একটু আগে থেকে ক্লিয়ার করে দিচ্ছি জিনিসটা। এবং একটা জিনিস কি আমরা যদি একটু দেখি, যে আমরা যদি একটা সাপোজ আমাদের একটা গ্রাফ দেওয়া হয়েছে, সো এরকম র্যান্ডম একটা গ্রাফ দেওয়া হয়েছে, এবং গ্রাফটার আমি কিছু নাম দিই, সো আমি যদি কারেন্টলি এই পজিশনে থাকি, কারেন্টলি এই পজিশনে থাকি এবং আমাকে বলা হয়েছে যে এই পজিশনে যেতে হবে। হ্যাঁ, সো আমি হয়তোবা চোখের মধ্যে দেখতেছি এখন, যেহেতু গ্রাফটা আমার আঁকা আছে, আমি দেখতে পাচ্ছি এই নোট থেকে আমি মানে কোন এরকম একটা ওয়েতে এখানে যেতে পারি। হ্যাঁ, আবার আমি বলতে পারি যে এখানে একটা ওয়ে আছে, হয়তো ওদের মধ্যে একটা ওয়ে আছে যে যাওয়ার একটা রাস্তা আছে। হ্যাঁ, এটা আমি চোখে দেখে বলতে পারি, বাট কোডের মধ্যে তো আসলে সম্ভব না। হ্যাঁ, কোডের মধ্যে আমি কখনো বলতে পারবো না যে মানে আমি যদি কারেন্টলি এই পজিশনে থাকি তাহলে আমি কখনো এই পজিশনে যেতে পারবো কি পারবো না, এটা আমি ডিরেক্টলি বলতে পারি না, বিকজ
কোডের মধ্যে আমার মধ্যে আমার কাছে শুধু ইনফরমেশন গুলো উঠেই থাকে যে কোনো একটা নোডে যদি থাকি ওর অ্যাডজেসেন্ট নোড কি কি আছে ওই ইনফরমেশনটাই আমি শুধুমাত্র স্টোর করে রাখি, যেটা আমরা অ্যাডজেসেন্সি লিস্টের মাধ্যমে স্টোর করি। সো আমি কখনো কোনো নোড থেকে অন্য একটা নোডে জাম্প করে চলে যেতে পারি না। হ্যাঁ, আমি এই জিনিসটা কখনো সম্ভব না, আমাকে অলওয়েজ কোনো নোড থেকে অন্য নোডে যেতে হলে আমার একটাই ওয়ে, আমি কারেন্ট যে নোডে আসি ওটা অ্যাডজেসেন্ট নোড গুলোতে আমি যাব, দেন ওই নোডে যাওয়ার পর ওইটার অ্যাডজেসেন্ট নোডের মধ্যে যাব, দেন এরপরের অ্যাডজেসেন্ট নোডে যাব, এরকম অ্যাডজেসেন্ট নোড করে যে গিয়ে গিয়ে আমি আমার ডেস্টিনেশনে পৌঁছাতে পারবো। এটা ছাড়া আমার কোনো ওয়ে নেই, আমি কখনো জাম্প করে কারো প্রবলেম হচ্ছে নাকি একটু বলেন, কারো যদি এই জিনিসগুলো বুঝতে প্রবলেম হয় একটু বলেন। সো আমরা এটা ছাড়া একটা জিনিস বুঝতে পারতেছি যে আমার গ্রাফে যদি আমার ট্রাভার্স করতে হয় তাহলে আমার কোনো একটা নোডে যদি থাকি আমি আরেকটা নোডে কখনো জাম্প করে যেতে পারবো না, আমার পার্টিকুলার যে নোডে আমি এখন আছি ওটার অ্যাডজেসেন্ট কিছু নোড যাব, ওই অ্যাডজেসেন্ট নোডের মাধ্যমে ওদের অ্যাডজেসেন্ট যাব, এরকম অ্যাডজেসেন্ট গিয়ে গিয়ে আমি হয়তো বা ডেস্টিনেশনে পৌঁছাতে পারি সময়। হ্যাঁ, সো আমার ট্রাভার্সটা অলওয়েজ এরকম হতে হবে যে আমি অ্যাডজেসেন্ট নোডের মধ্যে যাব। সো এটাই হচ্ছে ট্রাভার্স করার মানে ট্রাভার্স মূলত এরকমই করতে হবে। সো আমি একটা গ্রাফ দেখি যেটার উপর আমি ডিএফএস টা অ্যাপ্লাই করবো, ডিএফএস অ্যালগরিদম কেমন কাজ করে দেন আমরা বুঝতে পারবো। সো আমি মনে করি আমরা আজকে এই গ্রাফটার উপরে ডিএফএস ট্রাভার্স করব, ডিএফএস অ্যালগরিদমটা চালাবো। হ্যাঁ, সো ডিএফএস করা মানে কি, আমি আসলে এখানে যতগুলো নোট আছে এই পার্টিকুলার গ্রাফে প্রত্যেকটা নোট ভিজিট করব। হ্যাঁ, সো ভিজিট করব কেমনে ওটা আমি দেখি। সো আমি যেহেতু এই গ্রাফটাকে ভিজিট করব আমাকে মাস্ট বি একটা নোট দিয়ে দেওয়া হবে যে নোট থেকে আমি ভিজিট করা শুরু করব। হ্যাঁ, আমার স্টার্টিং পয়েন্টটা দিয়ে দিবে, সো ওটাকে আমরা সোর্স নোট বলি। হ্যাঁ, সাপোজ আমি এখানে ধরি নিই আমাদের সোর্স নোট এটা। হ্যাঁ, এটা সোর্স নোট, সো এটা সোর্স নোট দিছে। সো আমি ডিএফএস আমার অ্যালগরিদমটা এটার উপর অ্যাপ্লাই করা শুরু করি প্রথমে। সো যেহেতু এই নোট এখন আমি বর্তমানে আসি, সো আমার কাজ হবে কি এটাকে ভিজিট করে, আমি অলরেডি এটাকে ভিজিট করে ফেলছি, সো এটাকে আমি একটা মার্ক করে দিছি যে এটা আমি ভিজিট করে দিছি। সো আমি লাল কালার দিয়ে এটাকে জাস্ট ভিজিট করে ফেলছি, ওটা নির্দেশ করতেছি। হ্যাঁ, আমি পার্টিকুলারলি এখন এই নোটে আছি, এখন রিসেন্টলি এখন এখানে আসি। হ্যাঁ, সো এখন আমার কাজ কি হবে, আমি যেহেতু গ্রাফটাকে ট্রাভার্স করব এই নোট থেকে আমার ম্যাক্সিমাম আমি কাজ কি করতে পারি, আমি যদি দেখি এই নোট থেকে আমি ম্যাক্সিমাম কাজ করতে পারি কি ওর অ্যাডজেসেন্ট নোটগুলোতে আমি যেতে পারি, এর চেয়ে বেশি কিছু আমি করতে পারবো না কখনো। হ্যাঁ, সো এই অ্যাডজেসেন্ট নোডেই শুধুমাত্র আমি যাওয়ার রাস্তা আছে আমার, আমি যে নোডে এখন কারেন্টলি অবস্থান করতেছি। ওকে, তাহলে অ্যাডজেসেন্ট যে নোটগুলো আছে ওই সবগুলোতে কি আমি সবসময় চলে যাব? আসলে না, আমি ওই সব নোডে যাব যে সব নোড এখনো ভিজিটেড না, ওর সাথে যদি আরেকটা নোড থাকতো যেটা অলরেডি ভিজিটেড, যেটা আমি অলরেডি একবার ট্রাভার্স করে আসছি, আমি ওই নোডে যেতাম না, আমি শুধুমাত্র সেই নোডগুলোতে যাব যেটা ওর অ্যাডজেসেন্ট এবং যেগুলো এখনো ভিজিট হয়নি। হ্যাঁ, এখানে আমি দেখতেছি এই তিনটা নোড ওর অ্যাডজেসেন্ট এবং ওরা ভিজিট হয়নি, সো আমি ওদেরকে ভিজিট করার ট্রাই করব। হ্যাঁ, সো আমার তিনটা রাস্তা আছে, আমি তো একসাথে তিনটাতে যেতে পারি না, এখানে তিনটাতে আমি একসাথে চলে যাব না, আমি যে কোনো একটা পিক করব। হ্যাঁ, মানে আমি একটা সময়তে একটা কাজই করব, তাই না? সো একটা সময় আমি শুধু একটা কাজই করব, সো একটা নোট পিক করলাম যে ওই নোট আমি চলে যাচ্ছি। হ্যাঁ, সো গেলাম আমি এই এই ডিরেকশনে গিয়ে এই নোটটাকে ভিজিট করলাম, ঠিক আছে? সো ভিজিট করছি, এখন ডিএফএস অ্যালগরিদম কি বলে আমাকে যে আমি ওর এই নোট থেকে যখন মানে আমি যদি এটাকে ইউ ধরি, ধরো দেখি, সো এটাকে যদি ইউ ধরি, এটাকে যদি ভি ধরি, সো আমি যদি ইউ থেকে ভি তে যাই, দেন আমি ইউর আর অ্যাডজেসেন্ট নোটগুলোকে একসাথে তখন ভিজিট করব না, আমি কি করব, যেহেতু আমি অলরেডি একবার ইউ থেকে ভি তে গেছি, আমার এখন কাজ হবে যে ভির সবগুলোকে আসলে ট্রাভার্স করে আসা, দেন আমি ওর বাকি নোটগুলোতে যাব। হ্যাঁ, আমি যে পথে একবার গেছি ওটা থেকে ব্যাক আসবো না সহজে, ওটা সব কাজ সম্পন্ন করে ওই পথ থেকে মানে পিছনে আসবো, এছাড়া আমি কখনো আসবো না। সো আমি দেখতেছি আমি একটা পথে অলরেডি গেছি,
সো যে পথে গেছি ওই পথের যতগুলো কাজ আমার বাকি আছে, মানে যতগুলো নোট এখনো ভিজিটেড বাকি আছে সবগুলো ভিজিট করতে হবে। হ্যাঁ, যেগুলো এখনো ভিজিট হয় নাই সবাইকে ভিজিট করে তারপর আমি এই পথ থেকে ব্যাক আসবো, আদারওয়াইজ আমি এখন ব্যাক আসবো না। ডিএফএস নোট আমাকে এটা এনশিওর করে। হ্যাঁ, সরি, ডিএফএস অ্যালগরিদম। সো আমি এই পথে গেছি, আমার এখন কাজ হবে এই পথে সবগুলো কাজ শেষ করা। হ্যাঁ, সো আমি কারেন্টলি এখন এই নোডে আসছি, এই নোডে আসছি আমি এখন। আমার কাজ কি হবে, সেম আগের মতোই সেম কাজটা আমি ওর কাছেও করব, যে ওর অ্যাডজেসেন্ট নোট কোনগুলো আছে যেগুলো এখনো ভিজিট হয়নি। হ্যাঁ, সো আমি ওর অ্যাডজেসেন্ট নোট দেখতেছি তিনটা, ও নিজেও একটা অ্যাডজেসেন্ট নোট। হ্যাঁ, ওর উপর যে পথ দিয়ে আসছিল ও অ্যাডজেসেন্ট নোট, বাট ও অলরেডি ভিজিটেড, এটা অলরেডি ভিজিটেড। হ্যাঁ, সো ওকে নিয়ে আমি কাজ করার দরকার নেই, বাট আমি নিচে দেখতেছি দুইটা এখনো ভিজিটেড না এরকম নোট দেখতেছি। সো আমার এখন কাজ কি হবে, ওদেরকে ভিজিট করা। সো ওদের ভিজিট করলে আমি ওদের যে কোনো একটাকে পিক করে ওটার মধ্যে চলে যাবো। সো আমি সাপোজ এটা ধরে গেলাম, হ্যাঁ এটা ধরে গেলাম এবং আমি কারেন্টলি এই নোডে, যেহেতু আমি এই নোডে আসছি আমি এখানে সব কাজ শেষ করে, এখানে সব কাজ শেষ করে দেন আমি ব্যাক যাবো, আদারওয়াইজ আমি এখনো ব্যাক যাবো না যতক্ষণ না আমার এই জায়গার সব কাজ শেষ হবে। হ্যাঁ, তো আমি যে পথে যাচ্ছি আমার কাজ হবে ওই পথে সব কাজগুলো শেষ করে আসা, ওই কাজগুলো শেষ না করে আমি কখনো ব্যাক আসবো না। আর কাজগুলো কি, আমি সব নোট ভিজিট করবো এই পথের মধ্যে, যে পথে আমি একবার গেলাম। সো আমি কারেন্টলি এখন এই নোডে আছি, এখন আমার কাজ কি আবার অ্যাডজেসেন্ট নোট চেক করা। আমি দেখলাম তিনটা অ্যাডজেসেন্ট নোট আছে, তো তার মধ্যে নিচের দুইটা আনভিজিটেড নোট, তো তাদের মধ্যে আমি আবার একটা পিক করলাম। সো তাদের মধ্যে আমি এই পথে গেলাম এবং একটা নোট পিক করছি, তো এই নোটটাকে আমি ট্রাভার্স করে গেছি, ভিজিট করছি। হ্যাঁ, সো এখন ভিজিট করার পর আমি এই পথে যেহেতু গেছি আমার এই পথেরও সব কাজ শেষ করে ফেলার পরে আমি এই পথ থেকে ব্যাক আসবো, আদারওয়াইজ আমি আসবো না। হ্যাঁ, সো এই পথে গিয়ে আমি দেখতেছি আমার আসলে আর কাজ করার কিছু নাই, ওর এমন একটা অ্যাডজেসেন্ট নোট নাই, এই পার্টিকুলার নোটটার এমন কোনো অ্যাডজেসেন্ট নোট নাই যেটা এখনো ভিজিট হয় নাই, ওর একটা অ্যাডজেসেন্ট নোট আমি দেখতেছি উপরে যেটা অলরেডি ভিজিটেড। সো ওর থেকে আমি আর কোনো কাজ করতে পারতেছি না, এই নোট থেকে আমি আর কোনো কাজ করার নাই আমার, যে আমি আরো নিচে যাব। তো যেহেতু আরো কাজ করার নাই, ওর এখন একটাই কাজ, ও যে পথ দিয়ে আসছিল ওই পথ দিয়ে তুমি আবার ব্যাক চলে যাও, যে পথ দিয়ে আসছিল সেই পথ দিয়ে তুমি ব্যাক চলে যাও, তোমার কাজ শেষ। হ্যাঁ, এই নোডের কাজ শেষ, তাই আমি যে পথ দিয়ে আসছি সেই পথে পথে ব্যাক চলে যাবো। ওকে, তাহলে আমি ব্যাক চলে গেলে দেন আমি কোন নোডে আসলাম, আবার এই নোডে আসলাম। এই নোডের থেকে আমার এখন কি আমি দেখবো যে আমার আরো কাজ কি বাকি আছে, আমি দেখলাম এখনো আরো কাজ বাকি আছে, আমার কিছু একটা নোট এখনো আনভিজিট রয়ে গেছে ওর অ্যাডজেসেন্ট এমন একটা নোট, তাহলে ওইটা আমি কাজ করার ট্রাই করব। ওকে, তাহলে আমি ওই নোডের মধ্যে চলে গেলাম যে নোটটার কাজ এখনো বাকি আছে, সো গেলাম। সো ওইখানেও ভিজিট করলাম, এবং ভিজিট করার পর দেখছি ওরও আর কোনো কাজ নেই, আর কোনো এমন নোট নেই ওর অ্যাডজেসেন্ট যেটা ও এখনো ভিজিট করার বাকি আছে। সো ও কি করবে, আবার ব্যাক চলে যাবে, যে পথ দিয়ে আসছিল সেই পথ দিয়ে চলে যাবে। ওকে, তো সেই পথ দিয়ে চলে গেলে আবার এই নোডে আসলাম, এখন দেখি ওর কি আর কোনো কাজ বাকি আছে। আমি দেখতেছি ওর আর অ্যাডজেসেন্ট নোট এমন কিছু নাই যেটা ভিজিট হয়নি, সবাই অলরেডি ভিজিটেড হয়ে গেছে। সো আমার আর যেহেতু কোনো কাজ বাকি নাই, আমার ওরও সেম কাজ করতে হবে, যখন ওর কোনো কাজ বাকি নাই ও যে পথ দিয়ে আসছিল সে পথ দিয়ে হোক ব্যাক চলে যাবে। সো ও এই পথ দিয়ে আসছিল, ওর কাজ হবে এখন সেম পথ দিয়ে ব্যাক চলে যাওয়া। ওকে, তাহলে ব্যাক চলে গেলাম, তাহলে আমি এখন ই নোডে, এখন আমি দেখতেছি ওরও কিছু অ্যাডজেসেন্ট নোট এখনো বাকি আছে যেটা আমার এখনো ভিজিট করার বাকি আছে, তাহলে আমি ওটা ভিজিট করে দিই, এইদিকে যাব দেন এটাকে ভিজিট করব। যেহেতু কারেন্টলি এখন এই নোডের কোনো কাজ নাই, আর যে পথে আসছিলাম সেই পথে আবার ব্যাক চলে যাব, এবং আবার কারেন্টলি আমি এখন এই নোডে আছি এখন বর্তমানে। সো আমার ওর কোনো কাজ বাকি নাই, সো যেহেতু কাজ বাকি নেই আমার একটাই মাত্র কাজ, যে পথে আসছিলাম সেই পথে আমি চলে যাওয়া। সো আমি এখন কারেন্টলি এই জায়গায় আসি। হ্যাঁ, সো তাহলে আমি এখান থেকে দেখে কি বুঝতে পারছি, ডিএফএসটা আসলে কেমনে কাজ করতেছে শুধু এই জায়গাটার মাধ্যমে, যে আমি যদি দেখি আমি একটা কোনো একটা নোডে আসি, তাহলে আমার কাজ হচ্ছে ওর অ্যাডজেসেন্ট নোডে যাওয়া এবং ওই সব অ্যাডজেসেন্ট নোট গুলোতেই যাবো যেগুলো এখনো ভিজিট হয়নি। কোনো একটা নোডে থাকলে আমি ওর আনভিজিটেড অ্যাডজেসেন্ট নোট গুলোতে যাবো, এবং যদি কোনো একটা অ্যাডজেসেন্ট আনভিজিটেড নোডে যাই
তখন আমার কাজ হবে কি, যেমন আমি এখানে একটা আনটিজিলার নোডে গেলাম এবং কাজ হবে কি উটার রিলেটেড যতগুলো আর অ্যাডজেসেন্ট আছে সবার কাজ শেষ করে দেন ওখান থেকে ব্যাক করে আসা, এর আগে আসবো না, মানে আমি শুধু ওকে অ্যাডজেসেন্ট নোডকে ভিজিট করে চলে আসবো না, আমি একটা পথে গেলাম এবং ওই পথে যতগুলো কাজ আছে সব কাজ আগে সেরে আসবো, দেন আমি আবার এই নোডে ব্যাক আসবো, এবং যখন আমি দেখবো আমার অ্যাডজেসেন্টে আর কোনো কাজ করার নাই, কোনো একটা নোড থেকে এমন কোনো অ্যাডজেসেন্ট নোড নাই যেটা আসলে ভিজিট হয় নাই, সবাই ভিজিটেড, মানে আমার ওর এই নোড থেকে আর কোনো কাজ করার নাই, ওর একমাত্র একটা কাজ যে যে পথ থেকে আসছিলাম সেই পথে আমি ব্যাক চলে যাবো। হ্যাঁ, তো যে পথ দিয়ে আসছিল তো সেই পথে আবার ব্যাক চলে যাবে, যে আমি এই পথ দিয়ে আসছিলাম সেই পথ দিয়ে ব্যাক যাব। সো এই কাজটাই আমরা এখানে মূলত করতেছি। তো আমি আর একটু দেখি যে আমি এখন কারেন্টলি এই নোড এখনো আছি, সো ওর এখনো অ্যাডজেসেন্ট নোড দুইটা বাকি আছে, হ্যাঁ, যেগুলো এখনো ভিজিট হয়নি, সো যেহেতু কাজ বাকি আছে ও কাজগুলো করবে আগে। হ্যাঁ, সো যে কোনো একটা পথ পিক করবে যেটা এখনো কাজ বাকি আছে যে পথে, সো এই পথটা পিক করলো, পিক করে ও ওই নোডটাকে ভিজিট করলো এবং সাথে সাথে ও ব্যাক যাবে না, পিছনে যাবে না, ও কি করবে যেহেতু এই পথে একবার আসছে ও বলবে কি এই পথে যত কাজ বাকি আছে সবাইকে তুমি শেষ করে ফেলো আগে, দেন তুমি ব্যাক যাও, এর আগে তুমি ব্যাক যাবে না। হ্যাঁ, সো ডিএফএস মূলত এটাই করে যে কোনো একটা পথে গেছি এবং ওই নোডটাকে ভিজিট করার পর ওটাকে আরো ডিটেলসে এক্সপ্লোর করে, আরো ডেপথে যাওয়ার ট্রাই করে ওই নোড থেকে। হ্যাঁ, মানে তাই এটাকে আসলে মূলত ডেপথ ফার্স্ট সার্চ বলি। সো আমি এই নোডে আসি, আমি আরো ডেপথে যাব, হ্যাঁ, আরো গভীরে যাব। সো আমি আরো গভীরে গেলাম, ওর অ্যাডজেসেন্ট নোড কোনগুলো আছে যেগুলো ভিজিট হয়নি এটা দেখতেছি, যেটা ভিজিট হয়নি, সো আমি আরো ডেপথে গেলাম ভিজিট করার জন্য, আমি ওটাকে গিয়ে আবার ভিজিট করলাম। হ্যাঁ, সো যেহেতু এই পথে আসছি, এই পথে আসছি, আমি আরো ডিটেলস এটাকে এক্সপ্লোর করব, হ্যাঁ, আরো ডেপথে যাব। সো এটারও দেখতেছি আরো অ্যাডজেসেন্ট নোড যেগুলো ভিজিট হয়নি দুইটা দেখতেছি, একটা একটা চুজ করে যাব, গেলাম একটাতে এবং ওটাকে ভিজিট করলাম, এটাকে আর ডেপথে এক্সপ্লোর করার নাই, এই কারেন্টলি এই নোড থেকে আমি আর আর কোনো এক্সপ্লোর করতে পারবো না, নতুন আরো ডেপথে যেতে পারতেছি না। হ্যাঁ, ওর এমন কোনো অ্যাডজেসেন্ট নোড নাই যেটা আনভিজিটেড অবস্থায় আছে, সবাই ভিজিটেড ওর অ্যাডজেসেন্ট গুলো, সো ওর যেহেতু আর কোনো কাজ নাই, ওর একটাই কাজ যে ও যে পথে আসছিল সেম পথে ব্যাক চলে যাও, সো ও সেই পথে চলে যাবে, মানে আমি এখন আবার এই নোডে আছি। সো ওর দেখতেছি এখনো কাজ বাকি আছে, ও যেহেতু কাজ বাকি আছে ও ওটাকে এক্সপ্লোর করবো, আরো ডেপথে ওটাকে এক্সপ্লোর করার ট্রাই করবো। সো ও গেল আরো ডেপথে এবং একটা নোডকে ভিজিট করলো, এবং যেহেতু এই নোডের এখন আর কোনো এক্সপ্লোর করার নাই, আরো ডেপথে যাওয়ার রাস্তা নেই, আর যেহেতু আর কোনো অ্যাডজেসেন্ট আনভিজিটেড নোড নাই, তাহলে যে পথে আসছি সেই পথে ব্যাক যাচ্ছি। সো এখন এই নোডে আসি, ওর ওরও দেখলাম এখন আর কোনো কাজ নাই, যে অ্যাডজেসেন্ট এমন কোনো নোড আছে যেটা আনভিজিটেড অবস্থায় আছে, যে পথে আসছি সেই পথে ব্যাক চলে যাব। সো এখন এই নোডে আসি, ওরও কোনো কাজ নাই, যে পথে আসছিলাম সেই পথে ব্যাক চলে যাব। এখন আমি কারেন্টলি এই নোডে আসি, সো যেহেতু এখানে আসি এখন দেখতেছি আমার দুটো নোড অলরেডি ভিজিটেড, একটা নোড এখনো ভিজিট হয়নি, সো আমার এখনো কাজ বাকি আছে এই নোড থেকে, তাহলে আমি ওই পথে চলে যাব, যেহেতু কাজ বাকি আছে যেদিকে বাকি আছে ওইদিকে চলে গেলাম। ওকে, তাহলে এটাকে ভিজিট করলাম, এখন দেখতেছি ওর অ্যাডজেসেন্ট নোড অনেকগুলো আছে যেগুলো এখনো ভিজিট হয়নি। হ্যাঁ, সো আমি এখন এই নোডে আসি, তো সো এখন যেহেতু ভিজিট হয় নাই তাহলে আমি ওকে আরো ডিটেলস এক্সপ্লোর করবো। সো আমি একটা পথ পিক করলাম যেটা ভিজিট হয়নি, সো ভিজিট করলাম। ওকে, সো এই নোড থেকে আর কোনো কাজ বাকি নেই, তাই আমি যে পথে আসছিলাম ওই পথে ব্যাক গেলাম। সো আমি এখন আবার এই নোডে আসি, সো ওর এখনো আরো কাজ বাকি আছে, ওর এমন অ্যাডজেসেন্ট নোড আছে যেগুলো এখনো ভিজিট হয় নাই, তাহলে আমি ওগুলা কাজ করব, তাহলে আমি তার মধ্যে একটা পথ ধরে গেলাম। ওকে, তাহলে এটাকে ভিজিট করলাম এবং ওরও এখনো অ্যাডজেসেন্ট, ওকে আরো ডিটেলস এক্সপ্লোর করবো, আরো ডেপথে যাওয়ার ট্রাই করবো, ওর আরো ডেপথে যাওয়ার রাস্তা আছে দেখতেছি যেগুলো ভিজিট হয় নাই, তাহলে গিয়ে ভিজিট করলাম একটা পথে, এবং যেহেতু ওর কোনো আর কাজ নাই, ওর কোনো আর কাজ বাকি নেই ভিজিট করার অ্যাডজেসেন্ট নোড, তাহলে যে পথে আসছি ওই পথে ব্যাক গেলাম এবং এখন এখানে আসি আমি, এবং আরো ডিটেলস কাজ করার জায়গা আছে, আমি আরো এক্সপ্লোর করতে পারবো, আরো ডেপথে যেতে পারবো, তাহলে আমি আরো ডেপথে গেলাম যেটা ভিজিট হয় নাই এরকম নোডের দিকে গেলাম, এবং এই নোড থেকে আর এমন অ্যাডজেসেন্ট নোড নাই যেটা আনভিজিটেড অবস্থায় আছে, সো যে পথে আসছিলাম সে পথে গেলাম আবার। তো এখান থেকেও এখন আর কোনো কাজ বাকি নেই, যে পথে আসছিলাম সেই পথে চলে যাব, এবং এখান থেকে দেখতেছি আমার একটু কাজ বাকি আছে,
আরো একটা অ্যাডজেসেন্ট নোড আছে যেটা এখনো ভিজিট হয় নাই, তাহলে আমি সিম্পলি উই নোডে চলে যাব। উই নোডে গেলাম, ভিজিট করলাম, যেহেতু ওর আর কোনো কাজ বাকি নাই এখন, তাহলে যে পথে আসছিলাম ওই পথে ব্যাকে যাব এবং এই নোডে এখন আসি আমি। সো এখন আমার আর কোনো কাজ বাকি নাই, সো যে পথে আসছিলাম ওই পথে আমি আবার ব্যাক যাব এবং এখন দেখি আমার ই নোডেরও আর কোনো কাজ বাকি নেই এবং ও ছিল আমার সোর্স নোড, হ্যাঁ, যেখান থেকে আমি আমার ডিএফএস অ্যালগরিদমটা স্টার্ট করছি। সো ওর থেকে ব্যাক যাওয়া মানে আসলে জাস্ট আমার অ্যালগরিদমটা থেকে বের হয়ে যাওয়া, হ্যাঁ, ডিএফএস থেকে বেরিয়ে গেছে, মানে আমার আর কোনো কাজ বাকি নেই এখন। সো এখন দেখি আমি একটা ডিএফএস চালাই, সো আমার পুরো গ্রাফটাকে ট্র্যাভার্স করে ফেলছি, হ্যাঁ, প্রত্যেকটা নোডে আমি একবার একবার অ্যাটলিস্ট গেছি, হ্যাঁ। সো এটা কি কারো বুঝতে সমস্যা হলে একটু বলেন যে ডিএফএস অ্যালগরিদমটা কেমনে কাজ করতেছে, আপনি কি বুঝতে পারতেছেন নাকি যে আমি একটা নোডে থাকলে কি কি করতেছি? তাও একবার ইয়া বলতেছি, আমি যদি একটা নোডে থাকি তাহলে আমার একটাই কাজ যে ওর অ্যাডজেসেন্ট নোডগুলো দেখা যেগুলো এখনো ভিজিট হয়নি, যদি ভিজিট না হয় ওই রকম যে কোনো একটা পথে আমি যাব এবং শুধু গিয়ে চলে আসব না, ওইটার অ্যাডজেসেন্ট যা যা আছে মানে আরো গভীরে ওইটাকে এক্সপ্লোর করার ট্রাই করবো, ওটার গভীরে আরো এক্সপ্লোর করতে চাইলে আরো ডিটেলসে যাওয়ার ট্রাই করবো, যদি যেতে পারি আরো আনভিজিটেড নোট পাই। সো যত ডিটেলসে যেতে পারি, গভীরে যেতে পারি, যাব, গিয়ে দেন আমি কাজ সব সেরে আবার ব্যাক চলে আসবো এই নোডে, হ্যাঁ। সো একটা নোডে তাহলে আমার এই কাজটাই হবে যে কোনো একটা আনভিজিটেড নোট দেখলে ওই নোডে ডিটেল যাওয়া এবং ওটাকে ডিটেলসে আরো এক্সপ্লোর করবো, ওইটার আরো ডেপথে গিয়ে এক্সপ্লোর করা, এবং কোন নোট থেকে যদি আমি আর এক্সপ্লোর করতে না পারি তাহলে ওর একটাই কাজ, ও যে পথে আসছে ওই পথে ব্যাক চলে যাওয়া। সো এই জিনিসটা কারো বুঝতে সমস্যা হলে একটু বলেন, জিনিসটা ভালো করে বুঝতে হবে, কারণ কি ডিএফএস টা গ্রাফের অনেক অ্যালগরিদমই ইউজ হবে, হ্যাঁ, এটা বেশি অনেকই বেশি ইউজ হয়। সো না বুঝলে একটু বলেন। সবাই কি বুঝছেন জিনিসটা? না বুঝলে হ্যান্ড রেজ করতে পারেন অথবা মাইক অন করে বলতে পারেন। আচ্ছা, তাহলে আমি আরেকটা, আমি একটা গ্রাফের মধ্যে দেখাইছি, আমি আরেকবার একটু আরেকটা সিমুলেশন করে দেখাই একটু গ্রাফটাকে, এটা মধ্যে কোনো ইয়া নেই যেহেতু কোনো লুপ সাইকেল ছিল না, আমি এটা একটা ট্রির উপর দেখাইছিলাম, একটা গ্রাফের উপর দেখাই জিনিসটা কেমন হচ্ছে, আমি আরেকটা সিমুলেশন করে দেখাই। সো আমি ধরি আমি এখন এ গ্রাফের উপরে একটা ডিএফএস চালাবো, হ্যাঁ। সো যেহেতু ডিএফএস চালাবো, ওরা আমাকে একটা সোর্স নোড দিয়ে দিবে যেখান থেকে আমি আসলে ডিএফএস টা স্টার্ট করবো, আমাকে স্টার্ট পয়েন্টটা বলে দিবে, হ্যাঁ। ধরে নিয়ে আমার এই প্রবলেমে আমার স্টার্ট পয়েন্টটা এ, হ্যাঁ, এখানে এ বি সি ডি সব দেওয়া আছে, নোট নাম্বার আমি দিয়ে রাখছি, একটা নাম দিয়ে রাখছি নোটগুলো। সো ধরে নিই আমি এখন কারেন্টলি এ পজিশনে আছি এবং ওকে আমি ভিজিট করছি, এটা আমার স্টার্টিং পয়েন্ট দিল। সো আমার এখন তাহলে প্রথম কাজ কি যে ওর অ্যাডজেসেন্ট নোড দেখতেছি যেগুলা এখনো ভিজিট হয় নাই ওগুলাকে ভিজিট করা, হ্যাঁ, তার মধ্যে আমি যে কোনো একটা পিক করব, ধরে নিই আমি এটা পিক করলাম, হ্যাঁ। সো ওই পথে আমি চলে যাব এবং শুধু যাব না এবং ওটাকে ভিজিট করলাম, ভিজিট করে ওটাকে আরো ডিটেলসে, যেহেতু একটা পথে গেলাম ওটা আরো ডিটেলসে এক্সপ্লোর করবো, জাস্ট গিয়ে ওই নোটটাকে ভিজিট করে চলে আসবো না, ওটার সাথে অ্যাডজেসেন্ট যা যা আছে ওগুলোকে সবাইকে কাজ শেষ করে তারপরে ব্যাক আসবো। সো যেহেতু আমি এখন সি নোডে আসি, সো আমার কাজ হবে ওর অ্যাডজেসেন্ট নোডগুলো ভিজিট করা যেগুলো এখনো ভিজিট হয়নি। সো আমি দেখতেছি তিনটা নোট দেখতেছি যেগুলো আছে এবং তার মধ্যে এ অলরেডি ভিজিটেড নোট, তো এ তো বাদ। সো দুইটা নোট আছে যেগুলো এখনো ভিজিট হয়নি, সো ওগুলো আমি আরো ডিটেলস এক্সপ্লোর করা ট্রাই করব। সো তার মধ্যে আমি ধরে নিই এ পথে গেলাম, ওকে। সো
আমি এফ কে ট্রাভেল করছি, ভিজিট করছি। এখন এফ এর অ্যাডজেসেন্ট নোড যেগুলো এখনো ভিজিট হয় নাই, আমি শুধু দেখতেছি জি আছে, সো আমি যে পথে এই পথে যাব এবং জি কে ভিজিট করছি। এবং জি থেকে আমার আর কোনো অ্যাডজেসেন্ট নোড নাই যেগুলো এখনো ভিজিটেড হয় নাই। হ্যাঁ, সবাই ভিজিটেড, ওর অ্যাডজেসেন্ট নোড একটাই আছে যেটা এফ, সো ভিজিটেড আছে। সো ওর যেহেতু কোনো কাজ নাই এই নোড থেকে, আমার কোনো কাজ নাই, তাহলে আমি যে পথে আসছিলাম ওই পথে আমি ব্যাক চলে যাব। সো আমি আবার এফ এ আসি। এখন দেখতেছি এফ থেকে কোনো কাজ নাই, তাহলেও আমার এখন সেম কাজ করতে হবে, যে আমার যেহেতু কাজ নাই তাহলে আমি যে পথে আসছি সেম পথে আমি ব্যাক চলে যাব। ওকে, আমি এখন সি তে আসি। সো যেহেতু সি তে আসি, এখন আমি দেখতেছি ওর এমন একটা অ্যাড্রেসের নোট আছে, আমার আরো কাজ বাকি আছে যেখানে আমি আরো ডিটেলস এক্সপ্লোর করতে পারি, আরো ডেপথে যেতে পারি। হ্যাঁ, সো আরো ডেপথে যাওয়ার ট্রাই করব। সো এই পথে চলে যাব আমি। ওকে, তাহলে আমি ডি কে ভিজিট করলাম। এখন দেখি ডি এর এমন অ্যাড্রেসের নোট আছে নাকি যেগুলো এখনো ভিজিট হয়নি। হ্যাঁ, দেখতেছি দুইটা আছে। সো আমি এই পথে গেলাম। সো আমি বি কে ট্রাভার্স করছি, ভিজিট করছি। সো যেহেতু ভিজিট করছি, এখন দেখবো বির কোনো এমন অ্যাডজেসেন্ট নোট আছে নাকি যেটা কোনো ভিজিট হয় নাই। আমি দেখতে অ্যাডজেসেন্ট নোট দুইটা আছে, ওরা অলরেডি ভিজিটেড। সো যেহেতু ভিজিটেড, তাহলে আমি ওদের মধ্যে যাওয়ার কোনো মানে হয় না, আমি যে পথে আসছিলাম ওই পথে ব্যাক চলে যাব। সো আমি এখন ডি তে আসি। ওর এখনো কাজ বাকি আছে, আরো ডিটেলস এক্সপ্লোর করতে পারবো, আরো ডেপথে যেতে পারবো, তাহলে আমি ওই কাজটাই করবো। ওর এমন একটা অ্যাডজেসেন্ট নোট আছে যেটা এখনো ভিজিট হয় নাই, চলে যাবো। ইতে এসে দেখতেছি ওর কোনো কাজ বাকি নাই, যেহেতু কাজ বাকি নেই যে পথে আসছিলাম ওই পথে ব্যাক যাবো। সো এখন আমি আবার ডি তে আসি। ডি তে দেখতেছি ওর আর কোনো অ্যাডজেসেন্ট নোট নাই যেটা আমার ভিজিট করার বাকি আছে, তাহলে আমি যে পথে আসছিলাম ওই পথে ব্যাক যাবো। তাহলে আমি এখন সি তে আসি, দেখতেছি সিরো এমন কোনো অ্যাডজেসেন্ট নোট নাই যেটা কোনো ভিজিট করার বাকি আছে, তাহলেও আমার সেম কাজ, যে পথে থেকে আসছিলাম ওই পথে ব্যাক যাবো। এতে আসি আমি, এতে দেখতেছি আমার এখনো কাজ বাকি আছে, ওর এমন একটা অ্যাডজেসেন্ট নোট আছে যেটা আমার ভিজিট করার বাকি আছে, তাহলে আমি ওই একটা সেই পথে চলে যাব এবং ওটাকে ভিজিট করব। যেহেতু এইচ থেকে এখন আর কোনো কাজ বাকি নেই, সো যে পথে আসছিলাম সেই পথে ব্যাক চলে যাব এবং এতে আসি। এবং আমার আর কোনো কাজ বাকি নাই, তাহলে আমি যে পথে আসছিলাম সেই পথে ব্যাক যাব। এবং যেহেতু ও আমার স্টার্টিং নোট ছিল, মানে ও আমার স্টার্টিং পয়েন্ট ছিল, ওর থেকে ব্যাক যাওয়া মানে আসলে অ্যালগোরিদমটা থেকেই বের হয়ে যাওয়া। হ্যাঁ, সো ওর থেকে ব্যাক মানে আমি আসলে ফুল অ্যালগোরিদম থেকে বেরিয়ে গেছি। তো একটু বলেন ডিএফএসটা, যদি একটু কারো প্রবলেম থাকে একটু বলেন। আমি দুইটা সিমুলেশন করে দেখেছি ডিএফএস আসলে কেমনে কাজ হচ্ছে, প্রবলেম হলে একটু বলেন, কারো যদি কোনো প্রবলেম হয় বুঝি এটা অনেক বেশি ইউজ হবে। আচ্ছা ভাই, এখানে তো আপনি প্রথমে এ থেকে সি তে গেলেন, তো আমি যদি চাইতাম তাহলে প্রথমে এ থেকে বি তে গিয়ে তারপর এটা আসলে যে পিক কোনটা করব ওটা আসলে আপনি নিজ থেকে করবেন, ওটা ইনপুট যাকে আগে দিবে ও অটোমেটিক আগে ভিজিট হবে। সো ওটা আপনাকে চিন্তা করতে হবে না, আপনি জাস্ট অ্যাডজেসেন্ট নোডে যেতে থাকবেন, ওরা ইনপুট অনুসারে আসলে ও যে আগে থাকবে তার মধ্যে চলে যাবে। হ্যাঁ, যদি বি থেকে স্টার্ট করতাম তাহলে কি মানে ধরেন বি ডি সি এরপর এ আবার এইচ এরকম যাইতো তখন? আসলে এটা ইনপুটের উপর, আপনাকে জাস্ট স্টার্টিং পয়েন্ট দিবে, তো এখন যাকে আগে দেয় ওর অ্যাডজেসেন্ট নোট আপনাকে যদি দেয় বি এর পর, অ্যাডজেসেন্ট নোট ফার্স্টে এ দেয় দেন বি এর পর অ্যাডজেসেন্ট নোট যদি সি দেয়, তাহলে আপনি যাওয়ার সময় ওরকম ওকে আগে ভিজিট করবেন দেন ওকে দেখবে ওরকম। হ্যাঁ, সো আপনার ইনপুটের উপর নির্ভর করে এটা, যে আপনি কোন নোডে এখন যাবেন, মানে আমি যদি কোন একটা নোডে থাকি ওর কোন অ্যাডজেসেন্ট আমি আসলে পিক করব ওটা ডিপেন্ড করতেছে আমাকে ইনপুটে, যেমন কি এখানে বি দেখতেছি আমি, এ আছে ডি আছে, কোনটাতে আগে যাব আসলে আমার ইনপুটে যাকে আগে দিছে, ইনপুটে যদি ডি আগে দেওয়া থাকতো তাহলে আমি আসলে ডি তে আগে যেতাম, আর যদি এতে একে আগে দিত তাহলে আমি এতে যেতাম, মানে আমাকে ইনপুটে আসলে আমাকে যে যেমন দিচ্ছে ঠিক ওইরকম অনুসারে আমি যাচ্ছি। ভাই ডিএফএস আর ওই রিকারশনের ব্যাপারটা কি সেম? হ্যাঁ, রিকারশন এখানে ইউজ করে আমরা ইয়া করতেছি, কারণ কি আপনি একটা জিনিস দেখেন, যে আমি যে কোনো একটা পথে আসছি আমি কিন্তু এক সময় ওই পথে আবার ব্যাক যাচ্ছি, তাই না? যে পথ দিয়ে আসছিলাম ঠিক সেম পথ দিয়ে আবার ব্যাক চলে যাচ্ছি। সো ওই কাজটা আসলে রিকার্শন করবে। রিকার্শন বেসিকটা ক্লিয়ার থাকলে আপনারা এটা জানবেন যে আমি রিকার্শনে একটা জায়গা থেকে মানে কল দিয়ে একটা একটা স্টেটে গেলাম, আরেকটা স্টেটে গেলাম, এবং রিকার্শনে কাজ শেষ হলে আমি ঠিক ব্যাকওয়ার্ড ব্যাক করি সেম আগের জায়গা থেকে, যে জায়গা থেকে কল দিয়েছিল আমাকে। সো ঠিক রিকার্শনটা আসলে এরকমই কাজ করছে, যে ব্যাক যাওয়ার যে কাজটা হচ্ছে ওটা রিকার্শনের মাধ্যমে। ধরে নেন আপনি এতে আসেন, এ থেকে আপনি সি কে কল দিছিলেন, হ্যাঁ, দেন সি থেকে এফ এ কল দিছিলেন,
f থেকে g তে কল দিছিলেন যেহেতু আর কাজ নাই সো ওরা কি করবে ও যে জায়গা থেকে কল দিছে ব্যাক গেলে সিম আগের পজিশনে পৌঁছে যাবে তুমি কি f g কে f থেকে কল দেয়া হইছে g এর কাজ শেষ ও f এর মধ্যে আবার পৌঁছে যাবে এবং f এর কাজ শেষ হলে ও আবার c তে পৌঁছে যাবে এবং c এর কাজ শেষ হলে ও আবার a তে পৌঁছে যাবে রিকার্সন মেইনলি এরকম কাজ করতেছে জি ভাই ডিএফএসটাতে আর কিছু প্রবলেম থাকলে একটু বলেন ভাই আর রিকার্সনে তো ভাই একটা মানে এক্সিটিং পয়েন্ট থাকে তো এই ক্ষেত্রে এক্সিটিং পয়েন্টটা কি হবে মানে অন্যথা তো ইনফাইনাইটে পড়ে যাবে না ইনফাইনাইটে পড়বেন না কারণ কি আপনি হচ্ছে যে কল দিচ্ছেন এখানে যখন এ থেকে সি তে যাচ্ছেন সি থেকে এফ যাচ্ছি এফ থেকে জি তে যাচ্ছি বাট জি তে গিয়ে আমি কি আর কাউকে কল দিচ্ছেন আপনি তো আর ডিটেইলসে যেতে পারতেছেন না যেহেতু যেতে পারতেছেন এটাই আপনার বেস কেস হয়ে যাচ্ছে যে আমার এই জায়গায় রিকার্সনটা থেমে যাচ্ছে দেন রিকার্সনটা কি করতেছে ব্যাক ব্যাক যাওয়া স্টার্ট করছে মানে যে পথ দিয়ে আসছিলাম ওই পথ দিয়ে যাওয়া স্টার্ট করছে যেহেতু আর ডিটেইলসে যেতে পারছেন সো এটা ইনফাইনাইট পড়বে না বিকজ আপনি একটা এমন নোট অলওয়েজ পাবেন যাতে আমি আর ডিটেইলস কাজ করতে পারবেন না যেমন এখানের মধ্যে এই নোডে আসে জি তে আসে আমি আর ডিটেইলস কাজ করতে পারতেছেন না সো এটাই হবে আমাদের বেস কেস কার প্রবলেম থাকলে একটু বলেন সবাই কি বুঝছেন জিনিসটা জি ভাইয়া আচ্ছা তাহলে আমরা একটু এটা দেখি যে এটা আসলে কমপ্লেক্সিটি কত আসতেছে হ্যাঁ সো কমপ্লেক্সিটি কেমন যদি দেখি আমি একটা জিনিস এখানে খেয়াল করতেছি যে আমি যখন কোনো একটা নোডকে ভিজিট করতেছি আমি কিন্তু দ্বিতীয়বার ওই নোডে আর যাই না যেমন কি আমি একটু আগে দেখছিলাম যে আমি এই এরকম একটা পথে আসছিলাম যে বি সি ডি ইয়া মানে এ সি ডি বি দেন বি থেকে আমি দেখছিলাম যে ওর অ্যাডজেসেন্ট নোড এখন একটা এ আছে বাট যেহেতু আগে থেকে ভিজিটেড ছিল আমি কিন্তু ওই নোডে আর যাইনি হ্যাঁ সো আমি কখনো ভিজিটেড নোডগুলোতে আর যাই না তার মানে আমি এটা কি বুঝতেছি আমি কোনো একটা নোডে ম্যাক্সিমাম কয়বার ভিজিট করতে আসতেছি একবারই মানে আমি বি কে অলওয়েজ একবার ভিজিট করতেছি এ কে অলওয়েজ একবার ভিজিট করতেছি এইচ কে অলওয়েজ একবার ভিজিট করতেছি সো আমি প্রতিটা নোডকে অনলি একবারই ভিজিট করতেছি হ্যাঁ তাহলে এটা আমার কমপ্লেক্সিটিতে অ্যাড হবে যে আমার কমপ্লেক্সিটি কত এটা যদি নোট নাম্বার হয় মানে ভার্টেক্স ভার্টিসেস কত আমি যদি ভি বলি সেটাকে কয়টা ভার্টেক্স আছে বা ভার্টিসেস সো নোট নাম্বারটা হচ্ছে যে অথবা আমি এটাকে যদি ভি দি তাহলে আমি কমপ্লেক্সিটি হতে পারে এন ডি যে এন নোট যতটা নোট আছে ততবার যাচ্ছি এবং আবার একটা জিনিস দেখি কি আমি কিন্তু প্রতিটা এইচ কে একবার ট্র্যাভার্স করতেছি তাই না মনে করি আমি যদিও বা বি থেকে এ তে যাই নাই হ্যাঁ আমি এই পথে যাই নাই বাট আমি এট লিস্ট এই ট্রাভার্সটা করছি যে আমি এই এসটা দেখছি আমি এসটা বরাবর গিয়ে দেখছি যে এ কি ভিজিটেড আছে কি নাই হ্যাঁ সো যেহেতু এসটাকে আমি ইউজ করছি আমি হয়তো বা আমি এখানের মধ্যে আসি নাই মানে এই পথ দিয়ে আসি আসি নাই বাট এট লিস্ট আমি এই পথটা চেক করছি এই পথটা চেক করা মানে এসটাকে আমি ইউজ করছি হ্যাঁ সো যেহেতু ইউজ করছি তাহলে আমার এজ গুলো প্রতিটা এজ ইউজ হচ্ছে এরকম প্রতিটা এজে আমি গিয়ে গিয়ে আসলে ইউজ করতেছি যে ওই নোডে আমি যাবো কি যাবো না ডিসিশনটা নিচ্ছি এজে গিয়ে হ্যাঁ তো যেহেতু এজটা আমি ইউজ করতেছি তাহলে আমার এজটাও আমার কমপ্লেক্সিটিতে আসবে হ্যাঁ সো আমার নোট নাম্বার প্লাস এজ নাম্বার এখন এটা হবে ডিএফএস এর কমপ্লেক্সিটি হ্যাঁ এখন অনেকে মাথায় এটা আসতে পারে যে প্লাস সাইনওয়ালা জিনিস কেন কমপ্লেক্সিটিতে আছে আমরা নরমালি দেখছি যে n প্লাস n হ্যাঁ সরি ওকে n প্লাস n এরকম যদি কিছু থাকে তাহলে আমরা হয় এটাকে বলি অর্ডার অফ n হ্যাঁ বাট ডিএফএস এর কমপ্লেক্সিটি আমি একটা প্লাস দিয়ে কেন কমপ্লেক্সিটিটা তাও বুঝাইছি এটা কারণ হচ্ছে বিকজ ওরা দুইটা দুই রকমের সংখ্যা একটা হচ্ছে নোট নাম্বার একটা হচ্ছে এইচ নাম্বার এখন আমরা কমপ্লেক্সিটি তার উপরেই ডিপেন্ড করবে যার সংখ্যাটা বড় যদি আপনার এজ বড় হয় তাহলে আপনার কমপ্লেক্সিটিটা মেইনলি ডিপেন্ড করবে ই এর উপরে তখন অর্ডার অফ ই বলতে পারেন আপনি জিনিসটাকে আর যদি আপনার এজ থেকে নোট সংখ্যা আসলে বড় হয় তাহলে হয়তো বা আপনি এটাকে বলতে পারেন অর্ডার অফ নোট বা অর্ডার অফ ভার্টিসেস হ্যাঁ সো কোনটা আসলে কখন আপনাকে ইনপুটে বেশি দিচ্ছে আপনি এটা কখনো বলতে পারেন না হ্যাঁ হয়তো নোট বেশি দিতে পারে হয়তো এজ বেশি দিয়ে ফেলতে পারে সো আপনার কমপ্লেক্সিটি যে কোনো একটার উপর ডিপেন্ড করবে সো যেহেতু আপনি এখন ডিরেক্টলি বলতে পারতেছেন না তো কমপ্লেক্সিটি লিখার সময় এরকমই লিখি যে এন প্লাস ই তো যেটা বড় হবে আসলে তার উপরই কমপ্লেক্সিটিটা ডিপেন্ড করবে এটা কারো বুঝতে সমস্যা হলে একটু বলবেন
ভাইয়ার যদি সেলফ লুপ থাকে তাহলে কি ওই এজে দিয়ে যাবে? সো সেলফ লুপ থাকলে আপনি দেখেন আমি অলরেডি মনে করেন জিতে আছি, আমি জি অলরেডি ভিজিট করছি, সেলফ লুপ দিয়ে ও দেখতেছে ও জিতে আসবে এবং জি অলরেডি ভিজিটেড, তাহলে তো ওখানে আবার আসার কোনো মানে হয় না, তাই না? তাহলে ভাইয়া তো মানে সেলফ লুপ এর ক্ষেত্রে তো তাহলে সবগুলা এজ ইয়া হচ্ছে ক্যালকুলেট হচ্ছে, হচ্ছে মানে ওইটাও তো একটা এজ। আপনি তো অলরেডি একবার জিতে আসছেন, তাই না? মনে করেন এখানে জিতে আসছেন, জিতে একটা সেলফ লুপ আছে জিতে, এবং তা অলরেডি জিকে ভিজিট করছিলেন আপনি যখন জিতে আসছিলেন, জিতে কে সেলফ লুপটা করে আবার জিতে আসার তো কোনো মানে হয় না। সেলফ লুপ আছে ঠিক আছে, বাট আমি এটা দিব কেন? আমার তো যেটা একবার ভিজিট হয়েছে ওই পথে আমি আর আসবো না, তাই না? আমি জিতে অলরেডি একবার আসছি, সো সেলফ লুপ হোক। ভাইয়া কোয়েশ্চেনটা এরকম না, মানে আমি এই এই অ্যালগোরিদমের ক্ষেত্রে তো বলা আছে মানে সবগুলা এজি আমি ইউজ করতেছি যাই বা না যাই, হ্যাঁ তো ওই যে সেলফ লুপের ওইটাও কি ইউজ হচ্ছে কিনা হ্যাঁ মানে হ্যাঁ ওইটা এটাই ইউজ হচ্ছে। এই দেখেন আমি এটাই বলতেছি যে আপনি জিতে আসছেন অলরেডি এবং জিতে একটা সেলফ লুপ আছে জিতে, সো আপনি এটলিস্ট ই চেকটা করতেছেন না, যে ই এসটা দিয়ে আসলে চেক করতেছেন যে জিতে আমি জিতে পারবো কিনা। আপনি হয়তো বা যাচ্ছেন না জিতে আবার মানে সেলফ লুপটা ইউজ করে, বাট এটলিস্ট চেকটা তো করতেছেন যে আমি যাবো কি যাবো না, চেকিং এর জন্য কি এজটা ইউজ করতেছেন না আপনি? বুঝছি। সো তখন তো দেখতেছেন যে এখানে ভিজিট আছে তাই আমি যাব না, বাট যে চেকটা করছেন যে আমি যাব কি যাব না, তখন আপনি এজটাকে ইউজ করছেন। সো তখনই আপনি আসলে সব এজ এরকম করে ইউজ করতেছেন ডিসিশনটা নেওয়ার জন্য যে আমি যাব কি যাব না। যাচ্ছেন না ওটা ওটার কারণ ওটা হচ্ছে জাস্ট নোডে যাচ্ছেন না, বাট এজটা ইউজ করতেছেন যে আমি যাব কি যাব না ডিসাইড করার জন্য। সো এখানে কিছু প্রবলেম হলে বলেন একটু। ভাই এখানে এন দাদা এটা কি বলেছেন যে এন দ্বারা হচ্ছে যে নোট নাম্বার, আপনার নোট যতটা হবে, যেমন কি আমার এখানে 4 5 8টা নোট আছে, সো এন ইকুয়াল টু 8 হবে আর কি, যতটা নোট ততটা, আর ই মানে এজ সংখ্যা যতটা এজ আছে। সো কারো প্রবলেম থাকলে একটু বলেন আর কারো। আমি কোডে যাব, একটু প্রবলেম থাকলে বলেন কনসেপ্টটা। ঈশান সবাই বুঝছে মনে হয়। আচ্ছা সো আমি জিনিসটা তাহলে কোডে রিপ্রেজেন্ট করি। ভাইয়া দেখা যাচ্ছে নাকি আর একটু বড় করবো? হ্যাঁ দেখা যাচ্ছে, না আরেকটু বড় করতে পারো? আই থিঙ্ক আমি দেখা যাচ্ছে সম্ভবত। হ্যাঁ এখন দেখা যাচ্ছে, আগে ওই লিস্টটা করে ওদেরকে দেখাও আউটপুটটা, তারপরে ওই ডিএফএস কল করি। বুঝিনি কি বলতেছেন এটার উপরে, আগে অ্যাডজেসেন্সি লিস্টটা ক্রিয়েট করে তারপর আউটপুট দিয়ে দেখাও ওদেরকে, তারপরে ডিএফএস কল করি। আচ্ছা ঠিক আছে, সো অ্যাডজেসেন্সি লিস্টটা যেহেতু অনেকে দেখছে আমি ডিটেইলস বলতেছি না, বাট আমি প্রিন্ট করে দেখাচ্ছি জিনিসটা। সো মনে করি আমার আমি একটা লিমিট সংখ্যা দিচ্ছি আর কি, যে আমার প্রবলেমটাতে কয়টা ম্যাক্সিমাম নোট হতে পারে। হ্যাঁ সো অ্যাডজেসেন্সি লিস্ট আমি কেমনে বানাবো, কিছু ভেক্টরের মাধ্যমে, এবং কয়টা ভেক্টর নিব ঠিক যতটা ম্যাক্সিমাম আমার নোট হতে পারে ততটা ভেক্টর নিব। হ্যাঁ আমি ধরে নিচ্ছি আমার প্রবলেমে 10^5টা নোট হতে পারে, সো ততটা আমি নোট নিচ্ছি। এবং ইনপুট কি দিবে, ইনপুট হয়তো বা আমাকে দিতে পারে একটা এন একটা এম, এইটা কি এন মানে হচ্ছে আমার নোট নাম্বারটা এবং এম মানে হচ্ছে কয়টা এইচ আছে এটা। হ্যাঁ সো আমি তাহলে ইনপুট নিয়ে গেলি যে কয়টা নোট নাম্বার কয়টা এইচ নাম্বার, মানে কয়টা এইচ দিবে আমাকে ইনপুটে। ওকে সো কয়টা নোট আমি ইনপুট নিছি কয়টা এইচ নিছি, এখন আমি এইচ গুলো ইনপুট নিবি। হ্যাঁ এটা চলবে এম পর্যন্ত, যেহেতু আমি এমটা এইচের ডিটেলস ইনফরমেশন গুলো নিব। আমাকে ইনফরমেশনটা কিরকম দিবে, একটা ইউ দিবে, মানে এরকম একটা ইউ দিবে এবং আমার এজেন্সি লিস্টে ওদেরকে সেট করতে হবে। কেমনে সেট করবো, ইউ তম ভেক্টরে যাব এবং ওইখানে আমি পুশ ব্যাক করবো ভি। হ্যাঁ সো ইউতম ভেক্টরে ভি কে পুশ ব্যাক করে দিব, এবং ঠিক উল্টাটাও সম্ভব। এটা মানে আসলে বোঝাচ্ছে কি ইউ থেকে আমি ভিতে যেতে পারবো,
হ্যাঁ তো উল্টাটাও সম্ভব, আমি ভি থেকে ইউ তো যেতে পারবো। সো ভি তে যাব, ভি তম ভেক্টরে যাব এবং পুশ ব্যাক করব ইউ। হ্যাঁ সো ইউ থেকে ভি তে যেতে পারতেছি এবং ভি থেকেও ইউ তে যেতে পারতেছি। এই জিনিসটা আমার অ্যাডজেসেন্সি লিস্টে বানিয়ে দিছেন। হ্যাঁ সো এই জিনিসটা মাধ্যমে আমার অ্যাডজেসেন্সি লিস্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো যেহেতু ক্রিয়েট হয়ে যাবে তাহলে আমি একটা প্রিন্ট করে একটু দেখাই যে কততম ভেক্টরে আছি। যেমন কি আমি দিই নিচে থেকে ছোট ইনপুট দিই ট্রান্সফার্স। ওকে সো সিআউ আমি যদি দিই ভেক্টর কততম ভেক্টরে আছি, এটা মোভেক্টরে আছি এবং ওটার এডজেসেন্সি লিস্ট গুলো কি কি, ওটার পাশের লিস্ট গুলো হবে যে ইকুয়াল টু জিরো, যে লেস দেন এডজেসেন্সি আই এর মানে আই তম ভেক্টরের সাইজ পর্যন্ত। আমি এটা হচ্ছে ভেক্টর রূপল লুপ চালাইছি, আমার ভেক্টর গুলো মনে করেন আমি পাঁচটা ভেক্টর রূপল লুপ চালাইছি যতটা আমাকে দিবে আর কি নোড সংখ্যা। মনে করেন আমার কাছে মোটামুটি পাঁচটা নোডই আছে এবং এগুলো হচ্ছে এই লুপটা চলতেছে প্রতিটা ভেক্টরের জন্য মানে আইতম ভেক্টরের জন্য ওর লিস্টের মধ্যে ওর অ্যাডজেসেন্ট নোড কি কি আছে। হ্যাঁ সো ধরে নি এখানে তো তাহলে আউটপুট হবে কি অ্যাডজেসেন্সি আইতম ভেক্টরের যেতম এলিমেন্টটা। সো এটা মোটামুটি একটা ইনপুট ছোটখাটো আমি ইনপুটটা দিই নি পাঁচটা নোট ছয়টা দি। সো এক দুই 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 থেকে তিন দি, তারপরে এক থেকে তিন দি, দুই থেকে চার দি, এক থেকে তিন থেকে পাঁচ দি। ওকে সো ঠিক আছে না, এক দুই তিন চার পাঁচ। ওকে ইনপুট নিচ্ছি সব দেখাই যে আমাকে এইচ গুলো দিছে আমি গ্রাফটা এঁকে দেখাই একটু, তার সাথে আমি একটা জিনিস দেখাই যে গ্রাফ এডিটর নাম। সো আমি একটা জিনিস দেখাই যে গ্রাফ এডিটর নিয়ে যদি আমি গুগলে সার্চ করেন তাহলে একটা সুন্দর একটা ওয়েবসাইট পাবেন সিএস একাডেমির গ্রাফ এডিটরের। এবং এখানে সুবিধা কি হচ্ছে, এটার মধ্যে গেলে আপনার গ্রাফটাকে ওরা রিপ্রেজেন্ট করে দিবে। আপনি যদি শুধু এজের ইনফরমেশন গুলো দেন, যে আমি এজের ইনফরমেশন গুলো দিচ্ছি যেমন কি এক থেকে দুই এ, দুই থেকে তিন এ, এক থেকে তিন, মানে এটা তো আনডিরেক্টেড গ্রাফ দুই সাইড থেকে, দুই থেকে চার, তিন থেকে পাঁচ, এই ডিটেলস এজের ইনফরমেশনটা দিছি ওরা এখানে মধ্যে একটা গ্রাফ আসলে এঁকে দেখাই দিছে আমাকে। হ্যাঁ আমার কষ্ট করে আসলে দেখে দেখে আঁকতে হচ্ছে না, ওরা এখানে মধ্যে ক্রিয়েট করে দিছে। সো এটা জাস্ট গুগলে সার্চ দিবেন গ্রাফ এডিটর দিয়ে এবং সিএস একাডেমি দিয়ে ফার্স্টে একটা লিঙ্ক পাবেন, ওটার মধ্যে দিয়ে এখানে জাস্ট গ্রাফের ডিটেলস দিবেন ওরা এখানে গ্রাফ এঁকে দিবে। সো আমার গ্রাফটা আমি যেখানে ইনপুট দিছি গ্রাফটা ছিল ওইটা। সো ওইটা দেখি আমি একের অ্যাডজেসেন্ট কত আছে, একতম ভেক্টরের অ্যাডজেসেন্ট দুই তিন, এই দেখেন একের অ্যাডজেসেন্ট দুই এবং তিন অ্যাডজেসেন্ট নোড গুলা, দুই এর অ্যাডজেসেন্ট কত আছে এক তিন ইশান। এই যে একটাই আইছে না, এই ছয়টা দিছে মনে হয় পাঁচটা আছে। আচ্ছা এক তিন চার, সো কত জন, দুই এর জন্য। হ্যাঁ সো দুই এর জন্য যদি আমি দেখি এখন ওর অ্যাডজেসেন্ট নোট গুলো কি কি আছে, সো ওর অ্যাডজেসেন্ট নোট আছে কত এক তিন চার, এবং ওটাই আমার এডজেসেন্সি লিস্টের মধ্যে আছে যে ওর এডজেসেন্ট নোড কোনগুলো ইনফরমেশন গুলো আছে। তিনতম নোডের মানে তিনতম ভেক্টরের এডজেসেন্ট কি কি আছে দেখতেছি দুই এক পাঁচ, এবং ওটাই আমি এখানে দেখতেছি তিনতম এডজেসেন্ট, এই তিনতম ওর এডজেসেন্ট দুই পাঁচ চার আছে, দুই সরি কত পুলিশে আচ্ছা এক আছে, এক দুই পাঁচ তিনতম ইয়ার এক দুই পাঁচ। হ্যাঁ আর চারতম নোডের মানে চারতম ভেক্টরের বলতে পারি ওর অ্যাডজেসেন্ট কি আছে দুই, এই দেখি চারতম ভেক্টর চারতম নোডটার অ্যাডজেসেন্ট আছে দুই। সো আমার অ্যাডজেসেন্সি লিস্টটা মূলত এরকম করে ক্রিয়েট হচ্ছে যে আমি কোনো একটা যদি নোডে থাকি আমার ওই ডিটেলসটা থাকতেছে যে আমার অ্যাডজেসেন্ট কে কে আছে। হ্যাঁ ওই জিনিসটা আমার ডিটেলসে থাকবে,
এটার ফলে আমার কি হচ্ছে, আমার ট্রাভার্সালও এটা সুবিধা করছে, বিকজ আমি ট্রাভার্সালও কাজ ট্রাই করতেছি যে আমি একটা কোন নোডে থাকি এবং ওটার অ্যাডজেসেন্টেই যাই, এর চেয়ে বেশি কিছু করি না, আমি জাম্প দিয়ে অন্য একটা দূরের নোডে চলে যাই না, আমি সর্বোচ্চ অ্যাডজেসেন্ট নোডে যেতে পারবো। হ্যাঁ, এবং ওটা আমি ইজিলি এখান থেকে বুঝতে পারছি যে আমি যদি দুইতম নোডে থাকি ওর অ্যাডজেসেন্ট নোড কোনগুলো কোনগুলো আছে আমি এখানে দেখতেছি, সো আমি ইজিলি ওখানে যেতে পারি। হ্যাঁ, সো এই কাজটা আমরা এখানে করব। তাহলে আমরা দেখি প্রিন্টের জিনিসটা আমি অফ করি একটু। ওকে, অ্যাডজেসেন্সি লিস্টের এই জিনিসটাকে সবাই বুঝছে? না বুঝলে একটু বলতে পারেন। আচ্ছা, ঈশান বুঝছো মনে হয়। হ্যাঁ, এটাকে আমরা মানে সবসময় ভেক্টর দিয়েই ইয়ে করি, ইমপ্লিমেন্ট করি। হ্যাঁ, ভেক্টর দিয়ে আমরা যেহেতু এটা আগে থেকে ক্রিয়েট এসটিএল এর মধ্যে আছে, আমরা সবচেয়ে ইজিয়ার ওয়ে এটাই, মানে আমি হয়তো বা নিজে ইংলিশ দিয়ে কষ্ট করে ইমপ্লিমেন্ট করতে পারেন, বাট দরকার তো নেই জিনিসটা। আচ্ছা, তাহলে আমি ডিএফএস টা যাবো। এর আগে আমি একটা জিনিস দেখি, ডিএফএস টা আমি এখানের মধ্যে কোড করবো, বাট আমি দেখি আমার অ্যাডজেসেন্সি লিস্টটা তো এখানের মধ্যে আছে, এই ভেক্টরটার মাধ্যমে আমি অ্যাডজেসেন্সি লিস্টটা পাই যাচ্ছি। তো আমি এখানের মধ্যে আরেকটা ডিটেলস ও রাখছিলাম যে ভিজিট হয়েছে কি হয়নি। ওকে, সো দেখি আমি এখানের মধ্যে ভিজিট হয়েছে কি হয়নি, ওটা কিন্তু আমি এখানে একটা মার্ক করে করে দিচ্ছিলাম যে এখানে মার্ক করছিলাম, এখানে মার্ক করছিলাম। সো এই মার্কটা আমি কোডের মধ্যে কেমনে উঠবো, যে আমি যেমন কি বি তে ছিলাম, বি থেকে আমি যখন এতে দেখছি দেখছি এ ভিজিটেড, বুঝছি কেমনে এখানে একটা মার্ক দেখছি যে ভিজিট করা, এই মার্কটা কেমনে দিব কোডে, কোডে জাস্ট বেশি কিছু না একটা বুলিয়ান ইয়া রাখবো, মানে ভিজিটেড অ্যারে রাখবো। সো ওটার মধ্যে থাকবে কি জিরো এবং ওয়ান শুধুমাত্র। হ্যাঁ, এখানের মধ্যে প্রতিটা নোডের জন্য জিরো এবং ওয়ান থাকবে। সো জিরো মানে কি বুঝবো, কোনো একটা নোডে যদি জিরো থাকে তাহলে বুঝবো এটা কোনো ভিজিট হয় নাই, আর কোনো একটা নোডে ওয়ান হয়ে গেছে মানে কি বুঝবো এটা ভিজিট হয়ে গেছে। সো কোডের মধ্যে আমি এই জিনিসটা দেখে ইজিলি বুঝতে পারি যে ওয়ান যদি দেখি এটা ভিজিট হয়ে গেছে, জিরো যদি থাকে তাহলে ভিজিট হয়নি। সে একটা ভিজিটে গেলে রাখতেছি যেটা কোনো একটা নোট ভিজিট হয়েছে কি হয় নাই ওটা আমি বোঝার জন্য, এবং ওটার লিমিট কত হবে, আমার যতটুক নোট সংখ্যা হইতে পারে ম্যাক্সিমাম ততগুলোই আমি লিমিট পরিমাণ দিছি যে এতগুলো ম্যাক্সিমাম নোট সংখ্যা হইতে পারে, মানে প্রতিটা নোটের রিপ্রেজেন্টেশন এখানে থাকবে। উইতম সেল ইন্ডেক্সে গিয়ে জাস্ট দেখবো ও ভিজিট হয়েছে কি হয় নাই, যদি আমি একতম নোডের কারেন্ট স্টেট বুঝতে চাই যে ও ভিজিট হয়েছে কি হয় নাই, আমি জাস্ট ভিজিটেড অ্যারের একতম ইন্ডেক্সে গিয়ে দেখবো যে ও ভিজিট হয়েছে কি হয় নাই, ওটা কি যদি জিরো থাকে তাহলে ভিজিট হয় নাই, ওটা যদি ওয়ান থাকে তাহলে ভিজিট হয়ে গেছে। হ্যাঁ, সো ভিজিটেড অ্যারের কনসেপ্টটা কি কাল বুঝতে সমস্যা হচ্ছে? আই গেস হচ্ছে না। আমি তাহলে সামনে যাচ্ছি ডিএফএস এর। সো আমরা তাহলে একটা ডিএফএস এর ফাংশন লিখি যেটা ডিএফএস এর কাজটা করে দিবে। সো এটা তো বেসিক জিনিস, মূলত ডিএফএস এরকম একটা ফাংশন ক্রিয়েট করব আমরা। হ্যাঁ, সো ফাংশনে কি থাকবে, ওর প্যারামিটার হিসেবে আমি দিব যে আমি এখন কোন নোডে আসলাম, ইউতম নোডে আসলাম। হ্যাঁ, কারেন্টলি কোন নোডে আছি আমি এখন এই ডিএফএস এ, মনে করি ডিএফএস এর জন্য। সো ইউ তে থাকবে এ। হ্যাঁ, যে এখানে আসলে কোডে এ থাকবে না, নাম্বার থাকবে আর কি, একটা নাম্বার হিসেবে, মনে করি এটা যদি এক নাম্বার নোট হিসেবে ধরি আমি, এবং এটা দুই নাম্বার নোট, এটা তিন নাম্বার নোট, এরকম ধরি, তাহলে ইউ এক নাম্বার নোট এক থাকলে আমি বুঝতে পারবো আমি আসলে এক নাম্বার নোডে আছি এখন। হ্যাঁ, সো যে নোডে আসি এই নোডটা আমি এখন বর্তমানে আসছি। হ্যাঁ, মনে করি কারেন্টলি কোন একটা নোডে আমি আসছি। ওকে, সো যে একটা কারেন্টলি নোডে আসি, সো যেহেতু আসি এটাকে আমার ভিজিট করে দিতে হবে, মনে করি আমি এখন এই নোডে আসছি, আসছি মানে আমাকে ফার্স্টে প্রথম কাজ হচ্ছে ওকে ভিজিট করে দেওয়া, মানে ওকে আমি ভিজিট করছি ওটা বলে দেওয়া। কেমনে বলবো, এই ভিজিট এরিয়াতে বলবো। তাহলে কি করব, যে ভিজিটেটের এই ভিজিটেড এরের ইউতম ইন্ডেক্সে গিয়ে ওয়ান করে দিব, মানে ওকে আমি ভিজিট করছি। হ্যাঁ, ওয়ান থাকা মানে ভিজিট করা। সো কারেন্টলি এই নোডটাকে আমি ভিজিট করে দিছি। এখন আমার কাজ কি, আমার কাজ হচ্ছে যেই নোডে আসছি ওর অ্যাডজেসেন্ট গুলাকে দেখা, এখানে অ্যাডজেসেন্ট আছে তিনটা। হ্যাঁ, সো ওর অ্যাডজেসেন্ট গুলাকে দেখা, যে ওই নোড গুলা এখনো ভিজিট হয় নাই ওই নোড গুলাকে দেখা, যেগুলো এখনো ভিজিট হয় নাই যে নোড গুলা। হ্যাঁ, সো ওটা আমি একটা লুপ দিয়ে করি, যে একটা ফর লুপ চালাই আই এ জিরো থেকে কত পর্যন্ত, হবে অ্যাডজেসেন্সি লিস্টের ইউতম ভেক্টরের লাস্ট পর্যন্ত, মানে সাইজ পর্যন্ত, তাই না? এটা হচ্ছে যে অ্যাডজেসেন্সি
ইউতম মানে আমি যে নোডে আছি এই কারেন্টলি ইউতম নোডে আছি সো ইউতম ভেক্টরের অ্যাডজেসেন্ট যেমন কি যদি দুই থাকে দুই এর অ্যাডজেসেন্ট এখানে মধ্যে ওর ভেক্টরে থাকবে তাই না সো প্রতিটা এলিমেন্টে যেতে হবে কত এলিমেন্ট হবে দুটো সাইজ যেমন কি এখানে দুই এর জন্য সাইজ হচ্ছে কত 3 তাহলে 3 এর আগ পর্যন্ত মানে ইনডেক্স কত হবে যেমন কি এই ইনডেক্সটা হবে 0 দেন পরেরটা হবে 1 তম ইনডেক্স দেন পরেরটা হবে 2 তম ইনডেক্স তো সাইজের আগ পর্যন্ত আর কি যত সাইজ সাইজ যদি 3 হয় তাহলে 0 1 2 এই তিনটা ইনডেক্স ভিজিট করবে আর কি হ্যাঁ তিনটা ইনডেক্স মানে গিয়ে গিয়ে দেখবে সো ধরে নি ওই নোডটা হচ্ছে যে কত আমি ওকে একটা নাম দিয়ে দিচ্ছি ইউতম ভেক্টরের আইতম ইনডেক্সে যে এলিমেন্ট আছে ধরে নি ওটা হচ্ছে ভিতম নোড যেমন কি এখানে ধরতেছি যে 1 1 হচ্ছে ভিতম নোড আর ইউ কত কারেন্টলি নোডটা হ্যাঁ আমি যে নোডে আছি ইউ থেকে ভিতে যাওয়ার ট্রাই করব হ্যাঁ ওকে তাহলে যাওয়ার ট্রাই করি এখন কখন যাব আমি কি ডাইরেক্ট চলে যাব আমি যাব তখন যদি ও ভিজিট না হয় সো আমি দেখব ইফ যদি ভিজিটর এরিয়াতে চেক করব যে ভি তম নোডটা যদি ইকুয়াল ইকুয়াল 2 হয় বা 1 হয় আমি একটাই দিতে পারি যদি 1 হয় অলরেডি ভিজিটর এরিয়াতে মানে ও অলরেডি ভিজিটেড কি ভি তম নোডটা অলরেডি ভিজিটেড তাহলে আমার এখানের মধ্যে আমি যা কাজ করব আর আমি যাবে যা দিব কিছুই কি করার দরকার আছে করার দরকার নেই ও আসলে এই কাজগুলো করবে না তাই করে দিব কি কন্টিনিউ মানে তুমি কাজগুলো করিও না ওর জন্য কোনো কাজই করিও না এখানে নিচে যা যা থাকবে এগুলা স্কিপ করে চলে যাবে কন্টিনিউ দেখলে মাত্র একটা লুপের মধ্যে কি করে উই কন্টিনিউ পাওয়ার পরে নিচে যা যা আছে সব স্কিপ করে চলে যায় ও এগুলো স্কিপ করে ঠিক পরে লুপের জন্য এখান থেকে আবার ইনক্রিজ করে আবার নতুন ভাবে শুরু করে হ্যাঁ এগুলো স্কিপ করে দেয় নিচের কাজগুলোকে ওকে তাহলে যেহেতু ও ভিজিটর আছে ও নিচের কাজগুলোকে স্কিপ করবে ও আসলে ফার্দার ওকে ভিজিট করা ট্রাই করবে না এখন ই নিচে আসা মানে কত আমি ই লাইনে আসছি এখন পার্টিকুলার ই লাইনে আসছি মানে কত যে ও অলরেডি ভিজিটেড না তাই না এখনো ই ভিতম নোডটা এই ভিতম নোডটা ভিজিট হয় নাই যেহেতু ভিজিট হয় নাই তাহলে আমি ভিজিট করা ট্রাই করব আমি কি করব ওর মধ্যে একটা ডিএফএস কল দিব মানে আমি কারেন্টলি একটা নোডে আছি একটু দেখাই ওকে সো আমি কারেন্টলি সি নোডে আছি এখন দেখতেছি ওর অ্যাডজেসেন্ট নোডগুলো কি কিগুলো তার মধ্যে ভিজিট মনে করে এ পাইছে প্রথমে এ পাইলে আমার কি করতেছে কন্টিনিউ করে ফেলতেছে যেহেতু ও অলরেডি ভিজিটেড হ্যাঁ ও তখন কাজগুলো করতেছে না বাট মনে করে এফ পাইছে যেটা অলরেডি ভিজিটেড না তখন ওই পথে তো যেতে যাবে কেমনে যাবে ও ঠিক সেম ওর মতো একটা কল দিবে ডিএফএস কল দিবে ওইখানে যে ভিতম নোডে কল দিয়ে দিবে যে মনে করে যাকে পাইছে এই এফ পাইছে সো এফ এ কল দিয়ে দিচ্ছে হ্যাঁ সো কল দিয়ে দিছে এবং কল দিলে কি করবে আসলে কাজটা রিকার্শন যেহেতু রিকার্শন পাইপ বোঝাটা জরুরি যে এই কলটা পাওয়ার পরে আসলে ও রিকার্সিভলি আবার একটা ফাংশনকে সিনট্যাক্সের ফাংশনে কল দিচ্ছে যেটা এফ এর মধ্যে চলে যাচ্ছে তখন ওর জন্য ইউ হয়ে যাচ্ছে ও এই কারেন্টলি এই নোডটা এবং ও তখন সেম কাজটাই করে যেটা একটু আগে আমার ডিএফএস ফাংশনটা করছিল যে ও আবার ওর অ্যাডজেসেন্ট নোডগুলোকে দেখে যে এখানে আবার পরের কলের জন্য পরে যখন ও এখান থেকে ভি থেকে যায় ও আরেকটা কলে ডিএফএস যা আসবে ওটার জন্য সেম কাজটাই করতে থাকে সো ডিএফএস আমি কল যখন করি মনে করি আমি এখান থেকে ভিজিট করে টরে ব্যাক আসছি হ্যাঁ সো ব্যাক আসার পর আমার কি আর কোনো কাজ আছে আমার যেহেতু কাজ নাই আমার কাজ হচ্ছে যে পথে আসছিলাম ওই পথে ব্যাক যাওয়া আর আমার এখানে ডিএফএস এ কোনো রিটার্ন ফাংশন নাই হ্যাঁ সো এই ডিএফএস এ কোনো রিটার্ন ফাংশন নাই আমি যদি এটাকে রেখে দিই যেমন এই কলটা হচ্ছে দেন ব্যাক আসছে এই তম লাইনে দেন আর কোনো কাজ নাই বের হয়ে যাচ্ছে এই ডিএফএস কল থেকে বের হচ্ছে কোথায় যাচ্ছে ওকে যে কল করছিল এই ডিএফএস টাকে ব্যাকওয়ার্ড আর একটা কলের মধ্যে পৌঁছাচ্ছে জিনিসটা আসলে রিকার্শন হচ্ছে তাই জিনিসটা রিকার্শনটা ক্লিয়ার না থাকলে একটু সমস্যা হবে জিনিসটা বুঝতে যে আমি কারেন্টলি একটা নোডে থাকতেছি আমি একটু ক্লিন করে বুঝাই জিনিসটা সো আমি একটা নোডে থাকতেছি এবং ওটার অ্যাডজেসেন্ট গুলোকে আমি দেখতেছি এবং যদি ভিজিটার না হয় সাপোজ একটা ভিজিট পাই নাই তখন এটা একটা ডিএফএস ইউ ছিল যে ডিএফএস ইউ ছিল সো ও কি করছে এই একটা নোডকে দেখতেছে ভিজিটেড না তখন ও ওই নোডে চলে যাচ্ছে ওটা হচ্ছে ডিএফএস
হ্যাঁ ই নোডে চলে আসতেছে এবং ই নোড থেকেও সেম কাজ করার ট্রাই করতেছে যে ওর কোন অ্যাডজেসেন্ট নোড আছে নাকি এবং সেম ফাংশনটা দাঁড়াই হ্যাঁ এটা হচ্ছে রিকার্সিভলি কাজটা করতে থাকতেছে সো এখানে তাহলে বেস কেস কি এই রিকার্সনটা তো দেখতে লাগতেছে ইনফাইনাইট টাইমস কাজ করবে বাট এটা আসলে ইনফাইনাইট টাইমস কাজ করবে না বিকজ আমি এই কলটা দিচ্ছি কখন আমার তো এই কলটা যদি বারবার কল হইতে থাকে তাহলে এটি ইনফাইনাইট টাইমস কল হবে মানে বারবার কল দিতেই থাকবে বাট হচ্ছে না কারণ কি আমি এখানে এর আগে একটা কন্ডিশন দিয়ে রাখছি যদি ওর অ্যাডজেসেন্ট নোড ভিজিটেড হয়ে থাকে তাহলে তুমি ডিএফএস এটা দিও না যেহেতু দিও না বলে দিছি তাহলে ও সবসময় অলওয়েজ এটা কল হবে বলে কথা নাই এমন এক সময় একটা নোট পেতেই পারি যখন ওর অল সব নোট অ্যাডজেসেন্ট সব নোট ভিজিটেড যেমনটা উপরে দেখছিলাম যে এই যেমন কি জির জন্য ওর অ্যাডজেসেন্ট এমন আর কোনো নোট নাই যেটা ভিজিটেড হয় নাই তখন অলওয়েজ এটা ট্রু হয়ে ডিএফএস টা কল দিচ্ছে না মানে ইফটা ট্রু হচ্ছে সেই ডিএফএস টা কল হচ্ছে না সো এই কলটা অলওয়েজ ইনফাইনাইট টাইম চলতেছে না মেনলি এরকম করে আমরা ডিএফএস টি ইজিলি ইয়া করতে পারতেছি সো ডিএফএস ফাংশনটা কারো বুঝতে সমস্যা হলে একটু বলুন সবাই কি বুঝছেন না বুঝলে একটু বলেন সমস্যা নেই আমরা হয়তো আবার বুঝাবো ডিএমএস কিন্তু মোটামুটি প্রায় মানে প্রতিনিয়তই লাগবে আর কি কোড করার সময় জি ভাইয়া বুঝছি কারো একটু তাও কারো প্রবলেম থাকলে একটু বলেন যদি কারো কোনো ধরনের প্রবলেম ফেস হয় মানে বুঝতে সমস্যা হচ্ছে ভাই একটু লিমিটটা বুঝাই দেন মানে লিমিটটা এই সংখ্যাটা আমরা এখানে লং লং ম্যাক্স নিতে পারতাম না ভাইয়া লং লিমিটটা আসলে আমি জাস্ট একটা নাম্বার আর কি মনে করি আমি লিমিট না দিয়ে এটা আমার প্রবলেম হচ্ছে 10 টু দি 5 টা নোট হ্যাঁ সো ফার্স্ট টাইম সো আমি একটু এক্সট্রা নিলাম 10 টু দি 5 টা নোট নিলাম আর কি প্রত্যেকটা নোটের জন্য একটা ফ্যাক্টর লাগতেছে এখানেও সেম কাজ 3 4 5 সো ততটা নোডের জন্য আমি আগে থেকে সেট আপ করে রাখছি আর কি মানে আমার যেহেতু যতটা নোড থাকবে ততটা আমার ভিজিটেড ইন্ডেক্সও দরকার আমার যদি ম্যাক্সিমাম 10 টু দি 5 টা নোড দেই তা আমি আমার প্রবলেম অনুসারে আর আসলে যতটা আসলে নোড দিবে আমি ম্যাক্সিমাম ততটা দিচ্ছি আর কি এটা জাস্ট প্রবলেমের উপর ভ্যারি করে আর কি আমি আমি তো ততটুকুই আসলে অ্যারেটা ডিক্লেয়ার করে রাখছি আর কি যতটুকু আমার ইনফরমেশন দরকার আমার ম্যাক্সিমাম নোড যতটা ততটাই তো দিব আমি আচ্ছা ভাইয়া এখানে যে ডিপিএস এটা মানে চালানোর উদ্দেশ্যটা কি মানে আমি তো চাইলে ভেক্টরে যে ইনপুটটা নিলাম ওখানে তো সবগুলা তো জানি যে মানে ভেক্টর একের সঙ্গে আপনি বলতেছেন মানে ডিএফএস টা কেন ইউজ করবো মানে আমার কাছে তো ভেক্টর ইনফরমেশন গুলাই আছে তাই না তো আপনি যে ভেক্টর ইনফরমেশন গুলো আছে আপনি কোন ওয়েতে করবেন মানে আসলে ট্রাভার্সটা কেমনে করবেন একটা নিয়ম ফলো তো করতে হবে আপনাকে আপনি তো জাস্ট সবগুলোতে একটার পর একটা ট্রাভার্স করতে যাবেন ওরকম তো হবে না তাই না আপনি চাইলে করতে পারেন তবে আপনার প্রবলেমে এফিশিয়েন্টলি করতেছে ডিএফএস টা হ্যাঁ একটা ভিজিটার নোট আবার কিন্তু ও কল দিচ্ছে না এবং ডিএফএস টা এরকম করে করার একটা কাজ আছে ওর অ্যাপ্লিকেশন গুলা হ্যাঁ ডিএফএস এর একটা অ্যাপ্লিকেশন আছে আপনি হয়তো বা আপনি বলতে চাচ্ছেন যে আমি একটা মনোট গেছি ওর অ্যাডজেসেন্ট যেগুলো আছে ওগুলো দেখছি দুইটা মনোট গেছি ওর অ্যাডজেসেন্ট যেগুলো আছে ওগুলো দেখছি এরকম প্রতিটা নোটের জন্য করে ফেলবেন এবং এরকম করে ট্রাভার্স টা করবেন আপনি এটাই তো বলতে চাচ্ছেন তাই না সো এখন এটা আপনি হয়তো করতে পারবেন কিন্তু সমস্যা হচ্ছে কি ডিএফএস টা আরো শুধু এরকম ট্রাভার্স করতেছি যে এখানে এই মানে শুধু এটাই না আরো অনেকগুলো অ্যালগোরিদমে ডিএফএস এটা অনেক সুবিধা করে দেয় অনেক কাজে লাগবে আমি আজকে দুইটা অ্যাপ্লিকেশন দেখাবো তার মধ্যে সো তখন কিন্তু আপনি এরকম করে যদি ট্রাভার্স করেন আসলে ওগুলো কাজে আসবে না তখন ডিএফএস টা করলে আসলে আপনার কাজে আসবে এরকম এই ওয়েতে কাজটা করলে সবাইকে বুঝছেন আর যে এটা যে ইনফিনিটি লুপে পড়বে না ওই জিনিসটা কি সবাই বুঝছেন না বুঝলে একটু বলেন ঈশান সবাই মনে হয় বুঝছে আশা করি
এটাতে প্রবলেম সলভ করতেছিলা পারবেন যেহেতু বুঝছেন আশা করি যদি আমরা রিলেটার কোনো প্রবলেম দেই ইনশাআল্লাহ ভাই একটা কোশ্চেন ছিল এখানে ইউটা কি সবসময় দেওয়া থাকবে মানে কোডে দেওয়া থাকবে কোশ্চেনে দেওয়া থাকবে ইউ যেটা পাঠাইছি কোনটা ইউ যেহেতু এবার এখানে কাজটা কি করবে ওয়ানের অ্যাডজেসেন্ট গুলাতে যাবে এখানে অ্যাডজেসেন্ট গুলাতে কোথায় যাবে এটার মাধ্যমে ওদের অ্যাডজেসেন্ট আবার যাওয়ার ট্রাই করবে বলে দিবে আর বলে না দিলেও হয়তো আপনাকে প্রবলেম অনুসারে জিনিসটাকে স্টার্টিং পয়েন্ট কোনটা হবে সেটা ধরে নিতে হবে সো এটা প্রবলেমের উপর আসলে জিনিসটা ভ্যারি করে আর কি আপনার স্টার্টিং পয়েন্ট কি হবে হয়তো কখনো বলে দেয় কখনো প্রবলেমটা আসলে আপনাকে এমন ভাবে দেয় যে সামথিং একটা নোট এটাই স্টার্টিং পয়েন্ট হবে এরকম আপনাকে ডিসাইড করে নিতে হবে আর কি আর ভাই এটা তো আনডিরেক্টেড গ্রাফের জন্য না হ্যাঁ এটা আনডিরেক্টেড গ্রাফের জন্য তাই আমি এখানের মধ্যে যখন অ্যাডজেসেন্সি লিস্ট বানাচ্ছি উভয় পাশে ইয়া দিচ্ছি হ্যাঁ সো আমি দেখেন একটা লাইন মানে কি যে ইউ থেকে ভি তে যেতে পারবে এবং পরের লাইনটা মানে কি ভি থেকে ইউ তে যেতে পারবে সো আমাকে যদি ডিরেক্টেড গ্রাফ দিত যদি বলতো শুধু ইউ থেকে ভি তে যেতে পারবে আমি এই লাইনটা দিতাম না তখন এই লাইনটা না দিলে এখন ডিরেক্টেড গ্রাফ হয়ে যাচ্ছে না এবং ডিএফএস টা ঠিক ওর সাথেও সেম কাজই করবে আমি জাস্ট লিঙ্কলি অ্যাডজেসেন্সি লিস্ট করার সময় জিনিসটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি আমার যেহেতু আনডিরেক্টেড গ্রাফ বোথ সাইড থেকে আমি একটা এজ দিয়ে দিচ্ছি আর যদি আনডিরেক্টেড গ্রাফ না হয় ডিরেক্টেড হইতো তাহলে আমি একটা এজ বাদ দিতাম না শুধু ইউ থেকে ভি তে যাচ্ছে সেটা বলে দিতাম বুঝছেন জিনিসটা আসবে আমি যে একটু আগে গ্রাফটা দিছি এই গ্রাফটা আমার ইনপুট হিসেবে আছে এবং ট্র্যাভার্স কেমন হচ্ছে আমি এক থেকে স্টার্ট করছি ফার্স্টে একে যাচ্ছে দেন দুই এ যাচ্ছে দেখি এই দেখেন একে আসি যদি এই গ্রাফটা এখানে আঁকি এটা হচ্ছে এক দেখছি তিন এখন দুই থেকে আমি এখানে তিন যাইতে পারতেছি যে পথে আসছিলাম ওই পথে ব্যাক গেছিলাম দেখি সমস্যা হয়েছে নাকি কিছু বৈশেষ একটা ইনপুট নেই মনে হয়
ইশান 3-5 দিছো মনে হয় ওখানে ইনপুটে দেখো তো হ্যাঁ হ্যাঁ এটা 2-5 হবে না নাকি 1-5 হবে মনে হয় 1-5 আমরা এখানে গ্রাফ এডিটর ভুল উঠছিল আচ্ছা দেখি আমি ইয়া করার সময় ভুল করছি 3-5 আছে এইজন্য তাহলে আমি এখন 2 আছি 2 এর একটা এডজেসেন্ট নোড আছে যেটা কোনো ভিজিট হয়নি 4 দেন কি করছে 4 এ গেছে 4 প্রিন্ট হইছে দেন ওর আর কোনো এডজেসেন্ট নোড নাই যেটা ভিজিট হওয়ার বাকি আছে যেটা ভিজিট হওয়ার বাকি আছে তাই যে পথে আসছিলাম ওই পথে গেছি ওর কোনো এডজেসেন্ট নাই যেটা ভিজিট হওয়ার বাকি আছে যে পথ থেকে আসছিলাম ওই পথে গেছে এবং 1 এর যেহেতু কাজ শেষ তাহলে 1 থেকে ব্যাক করে বের হয়ে গেছে বের হইছে কোথায় এই জায়গায় এইখান এখানে চলে আসছি এবং জাস্ট শেষ বেরিয়ে গেছে আর কি অ্যালগোরিদমটা থেকে তো কারো বুঝতে প্রবলেম হলে একটু বলেন সবাই কি বুঝছেন আমি অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে সো আমি কিছু অ্যাপ্লিকেশন দেখাচ্ছি জাস্ট দুইটা দেখাচ্ছি একটা হচ্ছে কম্পোনেন্ট কাউন্ট আচ্ছা কম্পোনেন্ট কাউন্টটা আসলে ঠিক এরকম যে আমি যদি আপনাকে এরকম টাইপের ইনফরমেশন দিই যে কিছু ফ্রেন্ডদের ডিটেইলস দিচ্ছি হ্যাঁ বললাম যে হ্যাঁ বললাম যে এ এবং বি ফ্রেন্ড একজন একজনের ফ্রেন্ড হ্যাঁ এবং আবার আরেকটা জায়গায় বলছি যে বি এবং সি ফ্রেন্ড হ্যাঁ ওরা একজন একজনের ফ্রেন্ড ওয়ার অফ ফ্রেন্ড ওয়ার অফ ফ্রেন্ড হ্যাঁ সো আসলে কি এটা এমন হচ্ছে না যে এ এবং সি ও এ এবং সি হয়তো ডিরেক্টলি ফ্রেন্ড না বাট বির মাধ্যমে ফ্রেন্ড ওরা একটা সেম ফ্রেন্ড সাইকেলের মধ্যে করতেছে না মানে একটা সেম ফ্রেন্ড গ্রুপের মধ্যে থাকে না যদি ওরা মনে করেন একটা মেসেঞ্জার গ্রুপে ওদের ফ্রেন্ডদেরকে অ্যাড করতেছে হ্যাঁ সো একটা মেসেঞ্জার গ্রুপে হয়তো বা মনে করেন এ বি কে অ্যাড করে দিচ্ছে ওর ফ্রেন্ড হিসেবে এবং ওই সেম গ্রুপে আবার বি দেখতেছে ওর ফ্রেন্ডদেরকে অ্যাড করা শুরু করছে সো সি কেও অ্যাড করে দিচ্ছে তাহলে ওরা একটা সেম গ্রুপের মধ্যে সবাই থাকতেছে না যে এ বি সি ওরা সেম একটা গ্রুপে থাকতেছে এরকম কি আমরা বলতে পারি না সো তাহলে আমি একটা গ্রাফ দেখাই মনে করেন আমাকে কিছু ইনফরমেশনের মাধ্যমে এই জিনিসটা পাইছি দেখি আমি গ্রাফটা ইয়া করি সো আমাকে তাহলে এরকম একটা ইনফরমেশন দিছে যে মনে করি যে ওরা দুইজন ফ্রেন্ড ওরা দুইজন ফ্রেন্ড ওরা দুইজন ফ্রেন্ড এরকম কিছু ফ্রেন্ডের আমাকে দুইজন দুইজন পেয়ার দিছে যে ওরা ফ্রেন্ড ওরা ফ্রেন্ড সো আমি দেখতেছি ওরা যদি একটা গ্রুপের মধ্যে ওদেরকে এরকম অ্যাড করতে থাকে তাহলে এটা মিলে একটা পুরো ফ্রেন্ড সার্কেল ক্রিয়েট হইছে যে এই একটা গ্রুপে ওরা সবাই থাকতেছে হ্যাঁ এরকম আবার আরো কিছু দেখতেছি যে আরেকটা গ্রুপে ওরা সবাই থাকতেছে ওরা মানে এই গ্রুপটা আর এই গ্রুপটা আলাদা কারণ ওদের মধ্যে কারো কারো ফ্রেন্ড না সো ওরা একটা আলাদা গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে হ্যাঁ সো আমি এরকম কিছু ফ্রেন্ডের লিস্ট দিতে থাকছি আপনাকে এবং এরকম মিলে কিছু ফ্রেন্ডের গ্রুপ ক্রিয়েট হয়ে যাচ্ছে দেখছি এখানে একটা গ্রুপ
এবং এখানে একটা গ্রুপ। সো এই জিনিসটা কি বুঝতে পারার প্রবলেম হচ্ছে যে আমি একটা ফ্রেন্ডের গ্রুপ গ্রুপ কাকে বলতেছি, যে আমি যদি কিছু ফ্রেন্ডের ডিটেলস দিই এবং ফ্রেন্ড ওর ফ্রেন্ড ওর ফ্রেন্ড এরকম অনেক দূর পর্যন্ত যেতে পারতেছে, যেমন কি এ থেকে দুই, এ দুই এর ফ্রেন্ড, আবার দুই এর ফ্রেন্ড নয়। সো ওরা সবাই মিলে আসলে একটা গ্রুপ ক্রিয়েট করতেছে এবং যারা একজন একজনের একদমই কোনো ধরনের কানেক্টেড না, মানে দূর দিয়েও কোনো ধরনের ফ্রেন্ডশিপ এর কানেক্টেড না, তারা আরেকটা আলাদা গ্রুপে ক্রিয়েট হয়ে যাচ্ছে। কিন্তু ওদের এই পার্টিকুলার গ্রুপ আর এই গ্রুপটার মধ্যে কোনো এজ নাই, মানে কোনো ধরনের কানেকশন নাই। সো ওরা আলাদা গ্রুপ, বাট যার মধ্যে কানেকশন আছে কোনো রকম ভাবে কানেক্টেড, তারা সেম গ্রুপে আছে। সো এই গ্রুপের কনসেপ্টটা বুঝতে কারোর প্রবলেম হলে একটু বলে। আমি একটা গ্রুপ বলতে কি বুঝাচ্ছি, সবাই কি বুঝছেন গ্রুপ বলতে আমি কি বুঝাইছি জিনিসটা? বুঝিনি কি বলছি, জিনিসটা কাটকে আসছি। কথাটা আসলে একটু ইয়া হয়ে আসতেছে, আমি বুঝতে পারছি না ঠিক। আচ্ছা আমি একটু সামনে আগাচ্ছি আসবে। সো এখন তাহলে আমার এখানে কাজ কি হবে, আমার আসলে একটা কয়টা গ্রুপ আছে, আমি যদি আপনাকে এরকম অনেকগুলো ইনফরমেশন দিয়ে দিই যে ও ওর ফ্রেন্ড ও ওর ফ্রেন্ড এরকম অনেকগুলো ইনফরমেশন দিই, আমাকে বলতে হবে যে এখানে কয়টা টোটাল গ্রুপ ক্রিয়েট হচ্ছে, এই জিনিসটা আমাকে আনসার হিসেবে দিতে হবে। এই জিনিসটা কারো কি কোনো আইডিয়া আছে কিনা, যে এটা কেমনে আমি বলতে পারি যেখানে টোটাল কয়টা গ্রুপ ক্রিয়েট হয়ে যাচ্ছে? আমি আপনাকে এই ইনফরমেশন গুলো দিয়ে দিব যে ওর ফ্রেন্ড ওর ফ্রেন্ড এরকম বলে দিব, আপনাকে জাস্ট বলতে হবে টোটাল নাম্বার অফ গ্রুপস কয়টা ক্রিয়েট হয়ে গেছে এখানে, যেমন আলাদা আলাদা। তো এটা কারো আইডিয়া কি আছে, মানে কেমনে করব? টোটাল কয়টা কম্পোনেন্ট ক্রিয়েট হচ্ছে ওই জিনিসটা আমার জানতে হবে। এখন দেখি আমি কেমনে জানবো। সো আমি একটা জিনিস খেয়াল করতেছি যে আমি যদি একটা ডিএফএস চালাই পার্টিকুলার একটা নোডে, যে আমি মনে করি এখানে এক থেকে ডিএফএস চালাচ্ছি, হ্যাঁ, সো একটা ডিএফএস যদি চালাই তাহলে আমি কি এটা বুঝতে পারতেছি যে আমি ওকে ওর সাথে ওর ইসি একটা পুরো গ্রুপ সবাইকে কি আমি এই একটা ডিএফএস দিয়ে ভিজিট করে যেতে পারি, মানে অ্যাডজেসেন্ট নোড দেখে দেখে ওরা একজন একজন সবাইকে কি আসলে ভিজিট করে দিচ্ছে না? সো আমি তাহলে একটা ডিএফএস দরকার হচ্ছে একটা পুরো গ্রুপের সবাইকে ভিজিট করতে, একটা ডিএফএস দিয়ে আমি কিন্তু এই গ্রুপটা এবং এই গ্রুপটার কাউকে ভিজিট করতে পারছি না, কারণ কি ওদের মধ্যে কোনো এজ নাই ডিরেক্টলি কানেক্টেড, হ্যাঁ, কোনো কানেক্টেড এজ যেহেতু নাই আমার ডিএফএসটা কখনো ওইখানে যেতে পারবে না। বাট এই একটা গ্রুপের ভিতরে কিন্তু ওরা সবাই একজন একজনের সাথে কোনো রকম ভাবে কানেক্টেড আছে, তাই মানে অ্যাডজেসেন্ট নোডে যে গিয়ে আসলে একসময় কি করবে পুরো এই একটা কম্পোনেন্টের সবাইকে আসলে ভিজিট করে ফেলবে। সো আমার এই একটা কম্পোনেন্ট ভিজিট করতে রাখতেছে একটা ডিএফএস। সো আমি তাহলে বলতে এটা কি বলতে পারি না যে আমার একটা কম্পোনেন্টে একটা ডিএফএস লাগতেছে, যতটা কম্পোনেন্ট আছে আমার ঠিক ততটাই ডিএফএস দরকার হবে পুরো সবকিছু ভিজিট করতে? এটা কি কারো বুঝতে সমস্যা হলে বলেন, যে আমার এখানে তিনটা কম্পোনেন্ট আছে আমার কিন্তু তিনটা ডিএফএস মাস্ট লাগবে অ্যাটলিস্ট সবাইকে ইয়া করার জন্য ভিজিট করার জন্য, এটা কারো বুঝতে সমস্যা হলে একটু বলেন। আচ্ছা, সো আমার তাহলে আমি এখানে বুঝতে পারতেছি যে আমি যদি একটা ডিএফএস চালাই তাহলে ওর সাথে কানেক্টেড যা যা আছে সবাই ভিজিট হয়ে যাবে এবং যারা কানেক্টেড নাই তারা ভিজিট হবে না, এবং তাদের জন্য আমার আবার ডিএফএস চালাইতে হবে, তখন আমি বুঝতে পারবো যে আমার একটা ডিএফএস চালাইছে তাহলে এটা আরেকটা নতুন কম্পোনেন্ট, এবং যদি পরে আমাকে আবার ডিএফএস চালাইতে হয় তাহলে আমি বুঝতে পারবো এখানে আরেকটা কম্পোনেন্ট ক্রিয়েট হচ্ছে যার কারণে আমার ডিএফএস আবার কল দিতে হচ্ছে। সো তাহলে যতবার আমাকে ডিএফএস কল দিতে হচ্ছে আমি কয়বার ডিএফএস কল দিতে হচ্ছে ওটাই কাউন্টাই হবে আমার আসলে টোটাল নাম্বার অফ কয়টা ইয়ে আছে, মানে কম্পোনেন্ট আছে। সো এটা আমি কেমনে বুঝবো তাহলে, মানে জিনিসটা আসলে আমি কেমনে চালাবো কোডের মধ্যে? সো আমি দেখি যে আমার কাছে কিন্তু একটা ভিজিটেড অ্যারে ছিল যেটা কোন নোড ভিজিট হয়েছে এবং কোন নোড ভিজিট হয় নাই ওটা ঠিক বলে দিত।
সো আমি যদি দেখি এখানের মধ্যে 11টা নোড আছে কিন্তু ভাই ডিএফএস এর ভিতরে তো ডিএফএস আর কল হবে না তখন ডিএফএস এর ভিতরে ডিএফএস কল হচ্ছে যে কানেক্টেড গুলার জন্য অ্যাডজেসেন্ট নোড গুলার জন্য কল হচ্ছে না এর বাইরে যেগুলো ওর অ্যাডজেসেন্ট নাই কখনো যেমন কি এই পার্টিকুলার গ্রুপ আর এই পার্টিকুলার গ্রুপের মধ্যে কোনো এজ এর মাধ্যমে কানেক্টেড নাই সো যেহেতু কানেক্টেড নাই ডিএফএস কি কখনো এই অন্য গ্রুপের কাউকে কল দিতে পারবে না ওটা দিতে পারবে না কিন্তু মিনি অ্যাকাউন্ট তো ডিপিএস অ্যাকাউন্ট ওটা তো তিন এর চেয়েও তো বেশি হবে হ্যাঁ ডিএফএস এর কাউন্ট আমি বলতেছি আমার মেইন এরে থেকে মানে আমি এখানের মধ্যে যে ডিএফএস কল দিছি মানে এখানে একটা ডিএফএস কল দিছিলাম 1 কে হ্যাঁ ভিতরে কলগুলো আমি কাউন্ট করতেছি না ভিতরে কয়বার কল দিচ্ছে আমি এখান থেকে কতবার কল দিতে হচ্ছে ওটা দেখব জাস্ট হ্যাঁ এখান থেকে আমি যেমন কি আমার আগের গ্রাফগুলোতে আমি একবার একটা কল দিছি যেমন এই আনসারের জন্য একটা কল দিছি এবং পুরোটা ভিজিট হয়ে গেছে হ্যাঁ সো এরকম আমার কয়টা কল দিতে হচ্ছে এখান থেকে দেখব সো এটা আমি বলতেছি সামনে আসতেছি জানো ওকে সো ধরে নিই এগুলোর একটা ইনডেক্স নাম্বার দিই আচ্ছা এখানে আমাকে দিই এগুলো ইনডেক্স আচ্ছা ইনডেক্স ভিতরে দিচ্ছি সমস্যা নেই 2 3 4 5 6 7 ওকে সো আমার যতটা নোড আছে আমি এরকম একটা ভিজিটর এরে আমি অলওয়েজ রাখছি হ্যাঁ সো এখন ধরে নিই এগুলো একটা ভিজিটর নাই হ্যাঁ তাহলে আমি দেখি প্রথম আমার পুরো এরেটার উপরে রুল চালাই মানে আমার 11টা নোড আছে তো আমি 1 টু 11 সো 1 টু 11 মানে একটা ইয়া চালাবো লুপ চালাবো হ্যাঁ এবং প্রতিটা নোডের জন্য আমি কি করব এই এরের মধ্যে দেখো যে এটা কি ভিজিটেড আছে কি নাই চেক করব দেখতেছি কি এক নাম্বার নোড এখনো ভিজিটেড নাই হ্যাঁ ভিজিট হয়নি সো যেহেতু ভিজিট হয়নি আমি এখানে একটা ডিএফএস চালাবো আমি এটাকে ভিজিট করে দিলাম হ্যাঁ সো ভিজিট করে দিছি একটা ডিএফএস চালাচ্ছি সো ডিএফএস চালানোর সময় কি হচ্ছে ও 2 কে ভিজিট করতেছে 6 কে ভিজিট করতেছে 9 কে ভিজিট করতেছে তাই না সো ও ই এর এর মধ্যে ঠিক 2 তারপরে 6 তারপরে 9 ওদেরকে ভিজিট করে দিচ্ছে হ্যাঁ সো আমার ডিএফএস কল কয়টা হইছে এতক্ষণে একটা আমি আমার এখানে কিছু নোট বাদ চলে গেছে অলরেডি ভিজিট হয়ে গেছে ই এর এটাতে মানে ভিজিট এর চলে তারপরে আমি এখন একে ছিলাম আমার এখন একের কাজ শেষ একটা ডিএফএস চালাইছি আমি অ্যাকাউন্ট এখানে মধ্যে রেখে দিছি তাহলে আমি দেখছি দুই এর জন্য দেখছি দুই আগে থেকে ভিজিটর ভিজিটর যেহেতু দেখতেছি আমি এখানে তো তাহলে আর ডিএফএস কল দেওয়ার দরকার নাই আমি সামনে গেছি 3 দেখছি 3 ভিজিটর না হ্যাঁ যেহেতু 3 ভিজিটর না তাহলে আমার এখানে একটা ডিএফএস কল দিতে হবে সো আমি আরেকটা ডিএফএস কল দিব এবং ডিএফএস কলে কি হবে ও 3 কে মার্ক করে দিবে 4 কে মার্ক করে দিবে 8 কে মার্ক করে দিচ্ছে সো 3 কে মার্ক করতেছে 4 কে মার্ক করতেছে এবং 8 কে মার্ক করে দিছে এখন দেখি তাহলে আমার দুটো ডিএফএস কল অলরেডি হয়ে গেছে এখন আমার আমার এটা আবার লুপটা একটু আগে যায় এটা কাজ শেষ 4 এ গেছে আমার কাছে 4 এ ডিএফএস কল দেওয়ার দরকার নেই যেহেতু ও আগে থেকে মার্ক করা ও আগে কোনো একটা কম্পোনেন্টে ছিল তাহলে আবার সামনে গেছি দেখছি 5 এখনো মার্ক করা নাই যেহেতু মার্ক করা নাই তাহলে এখানে আমি আবার একটা ডিএফএস দিতে পারি তাহলে আমার এখানে আবার প্লাস 1 হয়ে যাবে আরেকটা ডিএফএস কল এবং এখানে একটা ডিএফএস চালাই দিলাম আমি 5 কে মার্ক করতে 7 10 11 সো এখানে 5 7 10 11 কো মার্ক করে দিয়েছি এখন তিনটা ডিএফএস হয়ে গেছে এবং আমি যদি এবার পুরো লুপটা যদি সামনে আগাই তো তাকে আমি আর কখনো এমন আনভিজিটেড নোড পাবো না দেখি আমি যতগুলো নোট দিছি আমাকে টোটাল প্রত্যেকটা দেখতেছি আমি দেখছি এখানে আমি ডিফেন্স চালাইতেই পারতেছি না সো লাস্টে বের হয়ে গেছি বের হওয়ার পরে এখন আমি দেখতেছি টোটাল আমার কাউন্ট কত ছিল 3 সো কাউন্ট যেহেতু 3 ছিল তাহলে আমার এখানে টোটাল কম্পোনেন্ট যে 3টা আমি ইজিলি পড়ে ফেলতে পারছি আমার যে 3 বার ডিফেন্স কল দিতে হইছে সো এটাই হচ্ছে এরকম করে আমি ইজিলি কম্পোনেন্ট কাউন্ট করে ফেলতে পারি দিয়েছি সো এই আইডিয়াটা বুঝতে কারো সমস্যা একটু বলো যে আমি কম্পোনেন্ট কাউন্ট কেমনে করতেছি যদি কারো কোন ধরনের প্রবলেম থাকে একটু বলি করে যাচ্ছি এটা সো এটার মধ্যে তাহলে আমার আর কিছু চেঞ্জ করতে হবে না একটা জিনিস কি আমার ডিএফএস ফাংশন এর থেকে এটা কিভাবে বুঝছেন ওটা বুঝি
মানে ইয়া কয়টা কম্পোনেন্ট আছে ওটা কেমনে বুঝছি বুঝতেছেন হ্যাঁ এর থেকে কিভাবে বুঝছি জিবে এরটা তো আমার হচ্ছে যে ভিজিটেড নোড কি ভিজিটেড নোড না ওটা আমার রিপ্রেজেন্ট করতেছিল মার্ক করা আছে কি না মার্ক করা নাই সো আমি যখন মার্ক করা পাচ্ছি না যদি এক্স আনভিজিটেড আছে এরটার মধ্যে তাহলে আমি একটা ডিএফএস কল দিয়ে দিব ডিএফএস কল দেওয়ার পর ওই সেম কম্পোনেন্টে যারা যারা থাকবে সবাই কি এই এরটাতে মার্ক হয়ে যাবে না এটা একটা ভিজিটেড এরর হ্যাঁ সবাই মার্ক হয়ে যাবে ওর সেম কম্পোনেন্টে সো ওই রকম আরেকটা কম্পোনেন্ট যদি আমি পাই সামনে মানে সেম গ্রুপের আগে থেকে মার্ক করা ওখানে তো আমার আর ডিএফএস কল দিতে হচ্ছে না যেটা অলরেডি ভিজিটেড আছে মানে একটা কম্পোনেন্ট ও ছিল অলরেডি হ্যাঁ সো তখন আমি ওর জন্য কল দিচ্ছি না বাট যখন আমি দেখতেছি একটা অলরেডি ভিজিটেড নাই মানে এখনো ওকে ভিজিট হয় নাই তখন আমি আবার ডিএফএস কল দিচ্ছি সো আমার টোটাল যতটা ডিএফএস কল দিতে হচ্ছে আসলে ততটাই আমার আসলে কম্পোনেন্ট ক্লিয়ার হচ্ছে না একটা ডিএফএস কলে আমার একটা কম্পোনেন্টের সব ভ্যালু মানে একটা কম্পোনেন্টের সব নোট মার্ক হয়ে যাচ্ছে এবং আরেকটা ডিএফএস এ আরেকটা কম্পোনেন্টের সবগুলো মার্ক হয়ে যাচ্ছে সো আমার যতটা ডিএফএস কল দিতে হচ্ছে ঠিক ততটাই কম্পোনেন্ট আছে আমার এখানে আমি কি বুঝতে পারতেছি না প্রবলেম একটু বলুন যার যে কোশ্চেনটা করছেন আপনারা কি বুঝতে পারতেছেন আমি করে যাচ্ছি নাকি সো আমার ডিএফএস কেমনে কাজ করতেছে ওটার মধ্যে আর কোনো চেঞ্জেস করতে হবে আমি তো আসলে ডিএফএস ই চালাচ্ছি কিন্তু আমার মেইন ফাংশনে কিছুটা হ্যান্ডেল করতে হবে যে আমার কয়টা ডিএফএস চালাচ্ছি ওটা বোঝার জন্য সো আমি একটা কাউন্ট রাখি কয়টা ডিএফএস চালাচ্ছি এখনো জিরোটা এবং আমি ভিজিটেড এরর উপরে ট্র্যাভার্স করব কত থেকে আমার যতটা নোড আছে এক থেকে এন পর্যন্ত আমার এখানে নোড কয়টা আছে সেটা বলে দেওয়া আছে হ্যাঁ প্রতিটা নোডের জন্য ট্রাই করে দেখবো আমি আসলে সো প্রতিটা নোডের জন্য কি করব দেখবো যে ইফ ভিজিটেড আই মানে এই নোডটা যদি ফলস হয় হ্যাঁ যদি ফলস হয় মানে ভিজিট হয় নাই আনভিজিটেড অবস্থায় আছে তাহলে আমার একটা ডিএফএস কল দিতে হবে হ্যাঁ একটা ডিএফএস কল দিতে হবে আই থেকে মানে এই নোডটা থেকে হ্যাঁ আমি একটা প্রত্যেকটা নোডের উপরে দেখতেছি এবং দেখতেছি ও কি ফলস নাকি মানে ভিজিট হয় নাই কিনা যদি দেখি ভিজিট হয় নাই তাহলে আমি একটা ডিএফএস কল দিব এবং যেহেতু একটা ডিএফএস কল দিচ্ছি আমি কাউন্টারের মানও বাড়িয়ে দিব মানে কয়টা ডিএফএস কল দিচ্ছি ওটা কাউন্টার রাখার জন্য সো এন্টার নোডের জন্য টোটাল কয়টা ডিএফএস কল হচ্ছে ওটা এখানে কাউন্টারের মধ্যে সেভ হয়ে থাকবে জাস্ট আমি লাস্টে যদি কাউন্টটা প্রিন্ট করি ওটাই হবে আমার কয়টা কম্পোনেন্ট আছে টোটাল এটা কি কারো বুঝতে সমস্যা হলে একটু বলেন এই জিনিসটা আমি নাইলে একটা গ্রাফটারও ক্রিয়া করেছি ওয়ান টু দা পুরোটা ইনপুট দিয়ে দেখাই সো কয়টা নোট আছে এখানে এগারোটা নোট আছে এইচ কোড আছে এক দুই তিন ছয় সাত আট নয় দশ দশটা সো এক দুই দুটো এক ছয় দুই আমার পুরো গ্রাফটাই এখানে ইনপুট দিছি ঠিক আছে পুরো গ্রাফটা এইখানে একটা কোশ্চেন ছিল ইনপুট এর মানে ওই চিত্রের মধ্যে চিত্রের মধ্যে এখানে মনে করেন তিন চার দিয়েছেন ইনপুটে তারপর তিন আট দিয়েছেন কিন্তু চার আট এর মধ্যে তো কানেক্ট আছে ওটা ইনপুট দিতে হবে না চার আটেও কানেক্টেড আছে তো ইনপুট দিছিলাম তো ও সরি দেখি ওকে সো এখানে দেখেন আমি যদি এটার উপরে প্রত্যেকটা নোডের জন্য ট্রাই করে দেখি এখানে আমার এগারোটা নোড আছে প্রতিটা নোডের জন্য ও ডিএফএস দেওয়ার ট্রাই করছে এবং যখনই ফলস পাইছে ও ডিএফএস কল দিয়ে দিছে সেখানে এবং টোটাল এই সেম গ্রাফের উপরেই আমি কাজটা করছি টোটাল কাউন্টের মধ্যে যতটা ডিএফএস কল এসে ততটাই হবে ওর কাউন্ট
কাউন্ট পারিছে এবং দেখেন যে তিনটা কম্পোনেন্ট পাইছি ওটা শেষ হয়ে গেছে এটা বুঝতে পারার পর আমি কি বলি কারো কি সমস্যা হচ্ছে মানে কম্পোনেন্ট কাউন্টটা কেমন হচ্ছে বুঝতে আচ্ছা ঠিক আছে সো আমরা মূলত কম্পোনেন্ট কাউন্ট এরকম ভাবে করে ফেলতে পারি সো কম্পোনেন্ট কাউন্টটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা অনেক সময় কাজে লাগে সো এরকম গ্রুপিং বের করতে চাইলে ইজিলি আমরা একটা ডিএফএস এর মাধ্যমে আসলে পুরোটা বের করে ফেলতে পারি কয়টা গ্রুপ ক্রিয়েট হইছে এই এই রিলেটেড প্রবলেম আছে কতো সো প্রবলেম আপনারা আমি এখন ইয়ার মধ্যে রাখি নাই বাট ইয়ার আপনারা চাইলে সাফাইতে ব্লকটা দেখতে পারেন গ্রাফের জন্য আসলে ওটা সবচেয়ে বেস্ট সবাই আসলে ওখান থেকে শিখে বেশিরভাগ মানুষ এবং ওইখানে প্রত্যেকটা টপিকের নিচে আসলে কিছু প্রবলেম দিয়ে রাখে হ্যাঁ সো ওইগুলা ট্রাই করা করলে সবচেয়ে ভালো হয় আর কি আচ্ছা ভাই সো আমাদের ডিএফএস এর কম্পোনেন্ট কাউন্টা দেখছি আমি সাইকেল ডিটেকশনটা দেখো সো সাইকেল কেমনে আমরা ডিটেক্ট করতে পারি আমি লাস্ট ক্লাসে সাইকেল নিয়ে পড়াইছিলাম তো জিনিসটা আবার বলতেছি সাইকেল বলতে আমরা কি বুঝতেছি সাইকেল বলতে আমরা আসলে বুঝি কি যে আমার যদি এখানে মতো কিছু এজ আছে সো আমি যদি কোনো একটা নোট যে কোনো একটা নোট হ্যাঁ শুনে একটা নোট যদি পিক করি এবং ওই নোডের তো কোন একটা নোট পিক করছি ওই নোডের যদি যে কোনো একটা পথ দিয়ে গেলাম এবং যে কোনো জায়গা দিয়ে ঘুরে টুরে যদি আমি কোনো রকম ভাবে অন্য সেম নোডেরই অন্য একটা পথ দিয়ে যদি ওখানে আসতে পারি তাহলে ওইটা একটা সাইকেল ক্রিয়েট হয়ে যাবে হ্যাঁ কখনো যে নোডে গেছি সেই নোড থেকেই সাইকেল ক্রিয়েট হবে না লাইক আমি কখনো এটা বলতেছি না যে যে আমি এই নোটে গেছি মানে এই পথ দিয়ে গেছি এবং এই পথ দিয়ে আবার আসলাম তাহলে এটা একটা সাইকেল না আমি বলতেছি আমি একটা পথ দিয়ে গেছি এবং অন্য একটা পথ দিয়ে যদি সেম নোটে ফেরত আসতে পারি তাহলে এখানে একটা সাইকেল ক্রিয়েট হয়ে যাবে তো সাইকেল জিনিসটা বুঝানো এরকম কেউ আছে কারো প্রবলেম থাকলে সাইকেল জিনিসটা কি তাহলে একটু বলুন যে সাইকেল কি বুঝতে পারছেন যে কোন একটা নোড থেকে যদি আমি ট্রাভার্স করা শুরু করি একটা পথ দিয়ে যাব এবং অন্য কোন পথ দিয়ে যদি সেম নোডে আমি ফেরত আসি কখনো তাহলে আমি বলবো যে এখানে একটা সাইকেল ক্রিয়েট হয়ে গেছে সো এটা বুঝতে পারার সমস্যা একটু বলুন আচ্ছা আমি তাহলে একটু আগে একটা গ্রাফ আমি এই সাইকেলটা কেমনে ডিটেক্ট করব ওটা আমি একটু দেখি যে একটা গ্রাফের মধ্যে আসলে সাইকেল আছে কিনা আমি বুঝে যাবো কেমনি জিনিসটা সো এই গ্রাফে কি একটা সাইকেল আছে ওটা কি কেউ বুঝতে পারতেছেন মানে এখানের মধ্যে কি কোনো সাইকেল ক্রিয়েট হচ্ছে নাকি কোনোটার মাধ্যমে কোন নোডের মাধ্যমে এ এ সি ডি বি এ হ্যাঁ সো এটা একটা সাইকেল ক্রিয়েট হচ্ছে কারণ আমি যদি এ থেকে এ কে চিন্তা করি তাহলে দেখি ও একটা পথে যাবে এবং আরেকটা পথে আসলে ও সেম নোডে আবার তার চলে আসতে পারতেছে তাহলে এটা একটা সাইকেল এবং এটা এখানে সবার জন্য রাইট আমি যদি সি থেকে শুরু করি সেম ঘুরে ওর মধ্যে আবার ফেরত আসতেছে ডি জন্য সেম বি জন্য এখানে প্রতিটা সাইকেলের প্রতিটা নোডের জন্য সেম জিনিসটাই হচ্ছে যে ওর একটা নোড দিয়ে শুরু করলে তাহলে ঘুরে আরেকটা নোডের মধ্যে চলে আসতে পারে মানে সেম আরেকটা পথ দিয়ে সেম নোডের মধ্যে আবার ফেরত আসতে পারে সো এই কাজ এখন হচ্ছে যে এটা আমি কেমনে বের করবো ডিএফএস এর মাধ্যমে সো আমি যদি দেখি আমি যদি একটা আগের মতো নর্মাল ডিএফএস চালাই জাস্ট একটা আমাকে একটা সোর্স নোড বলে দিছে মানে সোর্স নোড মানে স্টার্টিং পয়েন্টটা হয়তো বা সেটাই আমাকে মনে করেন এ বলে দিছে হ্যাঁ ধরলাম সো
আমি এখান থেকে একটা ডিএফএস চালাই, সো ধরি ও ডিএফএস চালানোর সময় ও আগের মতো সেম অ্যাডজেসেন্ট নোড দেখছে, ওখানে যাওয়া ট্রাই করতেছে, ওইটাকে ভিজিট করছে, আর কাজ নাই, ব্যাক আসতেছে, অ্যাডজেসেন্ট আবার নোড দেখতেছে যেটা অলরেডি ভিজিটেড না, সো ওইখানে গেলাম যে সিতে ওটাকে ভিজিট করছে, ওটার অ্যাডজেসেন্ট নোড গেছে, সো ওইগুলাকে ভিজিট করছে, এখানে মনে করেন প্রত্যেকটা গিয়ে গিয়ে ভিজিট করে করে আবার ব্যাকওয়ার্ড আসতেছে, দেন সিতে আসার পরে আবার দেখতেছে ওর অ্যাডজেসেন্ট নোড ভিজিট হয় নাই এই পথে, সো ডি কে ভিজিট করতেছে, দেন ওর অ্যাডজেসেন্ট নোড যেটা ভিজিট হয় নাই বি কে ভিজিট করতেছে, এখন দেখেন বিতে যখন আসছি ওর অ্যাডজেসেন্ট নোড ও গেছে, ও দেখতেছে ও অলরেডি ভিজিটেড, এখন হচ্ছে যখন ও দেখতেছে ও অলরেডি ভিজিটেড এরকম একটা অ্যাডজেসেন্ট নোড পাইয়ে যাচ্ছে, তখন ও এখান থেকে ও বলে ফেলতে পারে না যে বি এখন জানে যে যে এখানে একটা সাইকেল আছে, ও বলে দিচ্ছে এই যে একটা সাইকেল আছে, হ্যাঁ এবং ও সাইকেল আছে এটা কাকে বলবে, মনে করেন ও ডি কে বলে দিচ্ছে সাইকেল আছে, এখন ডি জানে সাইকেল আছে, ডি হয়তো বা এখানেও চেক করছে আর ও সাইকেল পাচ্ছে কিনা দেখে টেকে আসছে, এখন ডি ইনফরমেশনটা ও কি করবে, ডি যে সাইকেল আছে ডি জানে, ডি ও যার থেকে আসছে ওখানে যাওয়ার সময় ওকেও বলে দিবে যে আমার কাছে একটা সাইকেল পাইছিলাম, আমি সাইকেল পাইছিলাম, সিও জানে, সি থেকে আর কাজ নাই, সিও ব্যাক পথে চলে যাবে এবং সিও কি করবে ওর আগের জনকে বলে দিবে আমি একটা সাইকেল দেখছিলাম, সো এও জানে সাইকেল দেখছি, এ থেকে যখন বেরিয়ে যাবে মানে যেহেতু এর আর কোনো কাজ নেই এখন আমার অ্যালগোরিদম থেকে বেরিয়ে যাবে, সো আমি যখন একে কল দিছি ওই জায়গায় এ আমাকে বলে দিবে যে আমি একটা টোটাল পুরো গ্রাফের থেকে অ্যাট লিস্ট একটা সাইকেল দেখছি না, সো এই জায়গায় এসে আমি জেনে যাচ্ছি আসলে একে একবার কল দিয়ে যে একটা সাইকেল আসলে ছিল এই গ্রাফটাতে, সো এটা বুঝতে গিয়ে কারো প্রবলেম হচ্ছে যে আমি আসলে যখন কোনো ডিএফএস চালাই এবং ওর অ্যাডজেসেন্ট নোডকে ওর অ্যাডজেসেন্ট নোড যদি দেখি যে আগে থেকে ভিজিটেড আছে, হ্যাঁ যাকে কল দিছিলাম শেষ পর্যন্ত স্টার্টিং পয়েন্টে আসে, স্টার্টিং পয়েন্টটা আমাকেই বলে দিচ্ছে যে একটা সাইকেল ছিল ওখানে, সো এটা কারো বুঝতে পারলাম না, একটু বলেন যে সাইকেল পাই যাচ্ছি আমি জিনিসটা বুঝতে পারতেছি কিনা, যেগুলো এখনো ভিজিটেড না, সো ভিজিটার নামে দেখতেছে ও ভিজিট করে দিচ্ছে, আরো সামনে যাওয়ার ট্রাই করতেছে ওগুলোকেও ভিজিট করে দিচ্ছে, সো এখানে একবারও কেউ কিন্তু অ্যাডজেসেন্ট এমন পাই নাই যেটা অলরেডি ভিজিটেড, হ্যাঁ সো যেমন কি এখান থেকে আর কোনো কাজ নাই, ব্যাক চলে আসছে যে পথে আসছিলাম, আবার ব্যাক চলে যাচ্ছে যে পথে আসছিলাম, এরকম ব্যাক যাওয়া স্টার্ট করছে এবং সি থেকে আবার অ্যাডজেসেন্ট নোট যাওয়ার ট্রাই করছে যেটা অলরেডি ভিজিটেড না, হ্যাঁ সো দিস ইজ ভিজিটেড না, ডি তে গেছি, ডি থেকে অলরেডি ভিজিটেড না দেখতেছি বি, বিতে গেছি, বিতে অলরেডি ওর অ্যাডজেসেন্ট গুলো এখনো চেক করতেছি, প্রতিবার তো আমি অ্যাডজেসেন্ট দেখে দেখে যাচ্ছি কিন্তু বি থেকে যখন অ্যাডজেসেন্টে যাওয়ার ট্রাই করতেছি দেখছি অলরেডি ভিজিটেড একটা জিনিস দেখতেছি, যেহেতু ওকে আমি অলরেডি ভিজিটেড দেখতেছি তাহলে আমি বি কি এখন বুঝতে পারতেছে না যে এখানে একটা সাইকেল ক্রিয়েট হয়ে যাচ্ছে, এটা কি আমরা বুঝতে সমস্যা হচ্ছে না বলেন, যে বি থেকে যখন আমি দেখতেছি একটা অ্যাডজেসেন্ট অলরেডি ভিজিটেড, সো আমি বিতে দাঁড়াই বলতে পারতেছি আমি একটা সাইকেল পাইছি, এটা সমস্যা হচ্ছে নাকি বলেন, একটা সাইকেল আছে বের হওয়ার সিস্টেমটা কেমন ছিল, আপনি দেখেন সি কে আমি ফার্স্ট ভিজিট করছি, সি থেকে যে কোনো অ্যাডজেসেন্ট নোডে যেতে পারবে, হ্যাঁ তো ধরে নিয়ে আমি ফার্স্টে এফ এ গেছি জিতে গেছি, এখানে তো আমি কোনো সাইকেল পাই নাই, ব্যাক চলে আসছি আবার সিতে ঘুরে টুরে, দেন আবার অ্যাডজেসেন্ট নোডে যাওয়ার ট্রাই করছি, মনে করেন আমি এ তে গেছি অ্যাডজেসেন্ট নোড এদিকে, সো আমি এ কে ভিজিট করছি,
এই লেজেন্ড নোড কোনগুলো আছে দেখতেছি এখানে এইচ আছে এইচ ডি সি আছে এইচ কো ভিজিট করছি আর কোনো কাজ নাই ব্যাক চলে আসতেছি ব্যাক আসার পর আবার এতে অ্যাডজেসেন্ট নোড কি আছে যেটা কোনো কাজ হয় নাই তো দেখতেছি বি তে বি তে আসলাম বি অ্যাডজেসেন্ট নোড কোনটাই কোতে যাব আমি দেখতেছি আমি তো এ তে কাছছিলাম সো এখন বি অ্যাডজেসেন্ট নোড যেটা কোনো ভিজিটেড না সি ডি সো ডি তে গেলাম ডি কে ভিজিট করছি ডি অ্যাডজেসেন্ট নোড কি আছে ই আছে এবং এটাকে ভিজিট করলাম এবং যখনই দিকে চাইছি তখন দেখছি ও অলরেডি ভিজিটেড যেহেতু অলরেডি ভিজিটেড সি কে দেখতেছি আমি তাহলে আমি বলতে পারতেছি ডি এখন জানে যে এখানে একটা সাইকেল আছে ডি দেখে বলছি ডি একটা সাইকেল আছে ক্রিয়েট হয়ে যাচ্ছে তখন তো ডি এটা বি কে বলে দিবে যে আমি যে পথে আসছি সেই পথে যখন ব্যাক দেবো তখন বি কে বলে দিচ্ছে একটা সাইকেল দেখছিলাম এখন বি আর কোনো কাজ নেই ও যে পথে আসছে সেই পথে ব্যাক যাওয়ার সময় একে বলে দিবে আমি একটা সাইকেল দেখছিলাম এর যেহেতু আর কোনো কাজ নাই এও যে পথে আসছিল সেই পথে যাওয়ার সময় বলে দিবে আমি একটা সাইকেল দেখছিলাম তো সি এখন জানে যে একটা সাইকেল দেখছিলাম আর যেহেতু সি ছিল আমার স্টার্টিং পয়েন্ট যেখান থেকে আমি ডিএফএসটা শুরু করছি সি থেকে ব্যাক যাওয়া মানে আমার অ্যালগোরিদম থেকে বের হয়ে যাওয়া সো মানে আমার মেইন ফাংশন থেকে আমি যেখান থেকে কল দিয়েছিলাম সি কে ওইখানে আসা ওইখানে আমাকে বলে দিবে যে আমি একটা সাইকেল দেখছিলাম এখন বলেন বুঝতে সমস্যা হচ্ছে নাকি সো এখানে একটা জিনিস দেখার বাকি আছে কি যে আমি যে বলতেছি যে অলওয়েজ আমি একটা অ্যাডজেসেন্ট নোড দেখতেছি যদি সেটা আমি ভিজিটেড পাই আগে থেকে তাহলে আমি একটা সাইকেল দেখি বলছি সো এটা তো আমি বুঝতে পারতেছি যে আমি একটা অ্যাডজেসেন্ট নোড দেখছি অলরেডি ভিজিটেড তাহলে আমি ওটা সাইকেল বাট এমনও হইতে পারে ওইটা ওই অ্যাডজেসেন্ট নোডটা আসলে আমি যে পথ দিয়ে আসছিলাম যেমন কি আমি যদি দেখি আমি এফ থেকে জি তে গেছিলাম হ্যাঁ এখন জি যখন আমি অ্যাডজেসেন্ট ক্রিয়েট দেখতেছি তখন আমি একটা অ্যাডজেসেন্ট নোড কিন্তু এফ নিজেও তো এখন কি আমি বলতে পারি এখানে তো আমি ভিজিটার দেখছি এটাকে আমি সাইকেল বলে দিব অ্যাডজেসেন্ট নোড ভিজিট দেখছি মানে এখন সো এখানে একটা জিনিস চেঞ্জেস হচ্ছে যে আমার অ্যাডজেসেন্ট নোড ভিজিটেড হলে আমি সাইকেল বলবো তখনই যদি এটা আমার প্যারেন্ট নোড না হয় মানে যে পথ দিয়ে আমি আসছিলাম ও না হয় মানে ও ছাড়া বাকি সব কোন নোডে যদি আমি দেখি যে অ্যাডজেসেন্ট নোড ভিজিটেড তাহলে আমি বলবো সাইকেল আছে সো যেমন কি আমি যদি আরেকটা ইয়া দেখাই যে আমি যে এই পথে আসছিলাম সো এ কে ভিজিট করে আসছিলাম সি কে ভিজিট করছিলাম ডি কে ভিজিট করছিলাম বি কে ভিজিট করছি এখন বির কিন্তু অ্যাডজেসেন্ট দুইজন একজন ছিল এ একজন ছিল ডি সো আমি কিন্তু ডি থেকে বিতে আসছিলাম তাই না সো বি কিন্তু কখনো ডি কে দেখলে বলবে না যে এখানে সাইকেল ক্রিয়েট হয়ে যাচ্ছে বিকজ এই পথে আসছিলাম ওকে বাদ ওকে আমি কনসিডার করবো না আমি কনসিডার করবো যে পথে আমি আসি নাই ওরকম যদি কেউ একটা ভিজিটার থাকে আমি কিন্তু এ থেকে আসিনি ডিরেক্ট কখনো বিতে সো আমি তখন ওকে দেখতেছি ভিজিটার তখন বলতে পারবো যে ও আসলে একটা সাইকেল ক্রিয়েট করতেছে যে পথ দিয়ে আসছিলাম ওই পথ দিয়ে হইলে হবে না কারণ কি আমি একটু আগে বলছিলাম যে সাইকেল তখন ক্রিয়েট করে যদি আপনি এক পথ দিয়ে যান এবং অন্য পথ দিয়ে ঘুরে আসেন সো আমি যদি সেম পথ দিয়ে ওকেও চিন্তা করি তাহলে হবে না আমি অন্য একটা পথের মানুষকে যদি দেখি যে অলরেডি ভিজিটেড তাহলে বলবো যে সাইকেল তো এটা বুঝতে কারো সমস্যা হচ্ছে নাকি বলেন যে আমি অ্যাডজেসেন্ট নোড ভিজিটেড দেখবো দেখলেই বলতে পারবো যে ওটা একটা সাইকেল ক্রিয়েট হচ্ছে বাট তখনই যদি ও আমার প্যারেন্ট নোড না হয় প্যারেন্ট নোড বলতে বুঝাচ্ছি যে নোড থেকে আমি আসছিলাম যেমন কি বি এ কে দেখলে বলতে পারবে সাইকেল বাট বি কখনো ডি কে দেখলে বলতে পারবে না সাইকেল বিকজ ডি থেকেই আসছিল ও কিন্তু যদি এখন উল্টাটা হইতো বি যদি আসলে মনে করি আমি যদি আমার অ্যালগোরিদমটা এমন ভাবে আসতো যে আসলে এ থেকে বিতে আসছিল এবং এটাও আগে থেকে ভিজিটেড আছে তখন কিন্তু বি এ কে দেখলে কখনো সাইকেল বলবে না তখন বি যদি ডি কে দেখে ভিজিটেড তখন বলতো সাইকেল সো ও সাইকেল তখনই বলবে ও এমন একটা ভিজিটেড নোট পাইলে যেটা ওর প্যারেন্ট নোট না যে পথ দিয়ে আসলে সেই পথের সেই নোটটাই না অন্য কোনো নোট যদি দেখে যেটা ভিজিটেড অলরেডি তাহলে বলবো সাইকেল সো এটা বুঝতে পারার সমস্যা হচ্ছে নাকি বলেন একটু কারজন প্রবলেম একটু বলেন সাইকেল ডিটেক্ট করতেছে এই জিনিসটা বুঝতে সমস্যা হবে সবাই কি বুঝতেছেন জিনিসটা জি ভাই আচ্ছা তাহলে আমি জিনিসটা কোডের মধ্যে ইয়া করি সো কোডের মধ্যে আমি বেশি কিছু চেঞ্জ হতে পারে না যদি বা করি আমি কিছু জিনিস আবার লিখি প্রবলেম নেই
সো আমার অ্যাডজেসেন্সি লিস্ট টেস্ট জিনিসগুলো আমি এত কিছু করতেছি না, ডিএফএসটা আমি করে রাখছি। তো এটা আসলে আমি একটা সাইকেল পাইছি কি পাই নাই পুরো বুঝবো কেমনে, একটা হয়তো বা বুলিয়ান রিটার্ন করে ডিএফএস থেকে, ডিএফএস আমাকে হয়তো বা ট্রু ফলস রিটার্ন করবে মানে 1-0 যে আমি আসলে পাইছি কিনা। সো ট্রু রিটার্ন করলে বুঝবো কি এখানে একটা সাইকেল ছিল, আদারওয়াইজ ফলস রিটার্ন করলে বুঝবো কি সাইকেল ছিল না। সো ওকে আমি কি দিব প্যারামিটার, একটা কারেন্ট নোড এখন কোন নোডে আছে, এবং আমার এটাও জানার দরকার আছে ওর প্যারেন্ট নোড কি, যেহেতু আমি এখানে বলতেছিলাম যদি আমি প্যারেন্ট নোড যদি দেখি, যেমন কি বি থেকে এ দেখে সাইকেল পাইছি, বি থেকে ডি দেখলে সাইকেল, এটাকে আমি সাইকেল বলবো না, বিকজ ও ই পদ দিয়ে আসছিল আসলে। সো ওর প্যারেন্ট নোড কে ছিল, যেমন আমি যদি বিতে থাকি আমার এটা জানতে হবে যে ওর প্যারেন্ট নোড কি ডি ছিল নাকি, এটা জানতে হবে। সো প্যারেন্ট নোড কে ওটা জানতে আমি একটা প্যারেন্ট নামে ভ্যালু রাখছি যে প্যারেন্ট নোড কে। ওকে সো ভিজিটেড অ্যারেতে জাস্ট আগের মতো আমি যে কারেন্ট নোডটা আছে ওকে ভিজিট করে দিছি, ওয়ান করে দিছি মানে ভিজিটেড। এখন আমি অ্যাডজেসেন্সির সব নোডের উপরে লুপ চালাবো কত পর্যন্ত, অ্যাডজেসেন্সি ইউর ইউর সাইজ পর্যন্ত, ইউতম ফ্যাক্টরের সাইজ পর্যন্ত। এবং ওই নোডটাকে আমি হয়তো নাম দিছি ভি, অ্যাডজেসেন্সি ইউ এর আইতম নোডটা হচ্ছে যে ভি। ওকে সো এখন দেখি এখানে আমি তাহলে কিছু কন্ডিশন দিই যে যদি এই অ্যাডজেসেন্সি নোডটা ইকুয়াল ইকুয়াল আমার প্যারেন্ট হয় তাহলে তো আমার কোনো কাজ করার দরকার নেই, তাহলে কন্টিনিউ, ওর জন্য কোনো চেকিং দরকার নেই, ওর জন্য ওই নোডে আমি তো কখনো যাবো না, এই নোডে আমি কখনো ব্যাক করবো না, এখন মানে আমি তো ডিএফএস কল দিব না ওই নোডে কখনো, উল্টা তো হবে না, এবং ওর জন্য কখনো সাইকেল ডিটেকশনের কাজটাও হবে না। হ্যাঁ, ওর জন্য এই সেম পথে ও সাইকেল সাইকেলও করবে না, যার কারণে আমি নিচে যা কাজ করবো যদি প্যারেন্ট দেখি আসলে এই নোডটা, তাহলে নিচে হাবি যাবে আমি যাই করি না কেন ওগুলো কিছু করি না, ওর জন্য ও জাস্ট স্কিপ করো ওর জন্য কাজগুলো। সো আমি জাস্ট এই কন্ডিশনটা দিয়ে দিলাম। এখন দেখি এখন যে নোটটা আসবে এই পার্টিকুলার ই লাইনে, এখন আমি এখানে যদি আসি সামথিং, এখানে যদি সামথিং থাকে ই লাইনে যদি আমি আসি, তাহলে আমি জানতে পারবো যে এই ভিতম নোটটা এমন একটা নোট যেটা অ্যাটলিস্ট ওর প্যারেন্ট না। হ্যাঁ, ওর প্যারেন্ট ছাড়া অন্য কোনো নোট, তাহলে ওর প্যারেন্ট ছাড়া যদি অন্য কোনো নোট হয় তাহলে আমি দেখবো যে ইফ যদি ভিজিটেড ভি ইকুয়াল ইকুয়াল ট্রু হয়, এটা যদি ওয়ান হয় মানে অলরেডি ভিজিটেড এমন কোনো নোট হয় ওর প্যারেন্ট না, কিন্তু ও প্যারেন্ট না বাট ও ভিজিটেড, তাহলে কি আমি বলতে পারি না যে এখানে আসলে ও আসলে একটা ইয়া ক্রিয়েট করতেছে মানে সাইকেল ক্রিয়েট করতেছে। তো সাইকেলটা আমি ডিটেক্ট করবো কেমনে, এখানে আরেকটা ভ্যারিয়েবল দিই ভুল যে আনসার, যেটা জিরো মানে হচ্ছে যে আমার কথা কি শোনা যাচ্ছে, ইন্টারনেট আনস্টেবল দেখাচ্ছে, হ্যালো আমার কথা কি শোনা যাচ্ছে আশিক ভাই? জি ভাই শোনা যাচ্ছে। আচ্ছা, সো আমি একটা বুলিয়ান ইয়া রাখছি যে এটা আমাকে আসলে রিটার্ন করবে আর কি, লাস্টে রিটার্ন করবে যে আসলে আমি একটা সাইকেল পাইছি কিনা আনসার হিসেবে। সো জিরো মানে হচ্ছে যে কি আমি সাইকেল পাই নাই এখানে, আর ওয়ান হয়ে যাবে, এটা যদি ওয়ান হয়ে যায় তাহলে একটা সাইকেল পাইছি। হ্যাঁ, সো আমি যেহেতু এখানের মধ্যে বিজি টু পাইছি মানে একটা সাইকেল পাইছি, সো এখানে তাহলে আমার করে দেওয়া দরকার কি যে আমার আনসারটা ওয়ান মানে আমি একটা সাইকেল পাইছি, এবং কন্টিনিউ করে দিচ্ছি বিকজ আমি নিচের কাজগুলো করবো না, আমি ডিএফএস কল দিব না, আমি কিন্তু নিচে একটা ডিএফএস কল দিব, এখানে একটা ডিএফএস কল দিব, ভিজিটেড নোডে আমি কখনো ডিএফএস কলও দিই না। হ্যাঁ, কিন্তু এটা দেখে অ্যাটলিস্ট এটা বলতে পারছি এখানে একটা সাইকেল পাইছি না, এবং ই লাইনে যদি আসি, নিচের ই লাইনে যদি আমি আসি, তাহলে বুঝতে পারবো যে এখন এমন একটা নোড পাইছি যেটা ভিজিটেড হয় নাই কখনো, এবং যেটা ওর প্যারেন্টও না। সো ই নোটে আমি আসলে ডিএফএসি কল দেওয়া লাগবে, এই নোটে আমার চলে যেতে হবে, দেখতে হবে। হ্যাঁ, সো ওইখানে ভি দিয়ে কল দিব, এবং শুধু ভি দিলেই হবে না, ওই ভিতম নোডের প্যারেন্ট কত হবে, আমি আসলে এখন যে নোডে আছি ও না, আমি যদি এখন ইউতম নোডে থাকি, যদি আমি এ তে থাকি মনে করি, আমি এখন এ তে আছি, আমি যদি সি তে যেতে চাই, সি যদি আমার ভি হয় তাহলে ওর প্যারেন্ট কে হবে, ইউটাই না। সো আমার জাস্ট ওর পার্টিকুলার এই ভি, ভি এর প্যারেন্ট হবে ইউ, মানে আরেকটা যে ডিএফএস কল দিচ্ছি আমি ভি কে কারেন্ট নোড হিসেবে রাখতেছি, এবং এই ভি এর প্যারেন্ট হবে ইউ যেটা আমার এখনের নোড। হ্যাঁ, সো ই ডিএফএস কল দিচ্ছে, সো ওইখান থেকে মাস্ট বি ও আমাকে কিছু একটা রিটার্ন করবে। হ্যাঁ, মনে করি সামথিং রিটার্ন করতেছে, যে তোমার এখানে এখন রিটার্ন টাইপ আছে ট্যাম্প নামে একটা রিটার্ন করবে যে এই কলের মাধ্যমে ও কি কখনো কোনো ডিএফএস ইয়া পাচ্ছে নাকি, সাইকেল পাচ্ছে কিনা, ও যে এই জায়গায় দিয়ে নেবে। তাহলে আমার এখন কন্ডিশন দিয়ে আমার এই আনসারটা আপগ্রেড করতে হবে না, আমার এখন পর্যন্ত কি আমি কোনো সাইকেল পাইছি কিনা সেটা আমি আপগ্রেড কেমনে করবো,
সে আমি এরকম দিই যে আমার যদি এখন আনসারটা অলরেডি যদি ট্রু হয় আমি যে আগে থেকে কখনো কোনো সাইকেল পেয়ে থাকি কোনো সুবিধা আগে অথবা আমি যদি টেম্প নামে ওইখানে মানে যে কলটা দিছিলাম ওইখানে যদি একটা সাইকেল পাই থাকি কোনো রকম ভাবে সাইকেল যদি আগে থেকে যদি একটা সাইকেল থাকে অথবা আমি এই কলের মাধ্যমে যদি একটা সাইকেল পাই তাহলে আমি বলতে পারি যে আসলে এখানে টোটালি একটা সাইকেল পাইছি তাই না সো এখানের মধ্যে আমি তাহলে বুঝাচ্ছি কি যদি আগে থেকে যদি একটা সাইকেল থাকে অলরেডি তাহলে তো অলরেডি সাইকেল আছে আর যদি অথবা আগে থেকে সাইকেল নাই বাট এখানের মধ্যে আমি একটা সাইকেল পাইছিলাম ট্রু দেখছিলাম তাহলে ওর আনসার আসলে ট্রু হয়ে যাবে মানে ও বলতেছে আসলে একটা সাইকেল দেখছি কখনো না কখনো দেখছি আমি তাহলে পুরো সব অ্যাডজেসেন্সি লিস্ট মানে অ্যাডজেসেন্ট সব নোটগুলোকে ভিজিট করার পরে জাস্ট এই পার্টিকুলার ডিএফএসটা দেখে আমি জাস্ট রিটার্ন করব আনসার এবং এই আনসারের মধ্যে তাহলে আমার ওইটা জিনিস ঠিক থাকবে যে আমি আসলে কোনো সাইকেল পাইছি কি পাইনি এই জিনিসটা কারো বুঝতে সমস্যা একটু বলেন যে আমার এই আনসারের মধ্যে এখন সেফ থাকবে ট্রু বা ফলস ওটাই যে সাইকেল পাইছি কি পাইনি নালে আরেকবার একটু আমি বলতেছি আমি একটা ডিএফএস কল দিছি যেটার মধ্যে আমি ওর কারেন্ট কোন নোডে আছে সেটা রাখছি এবং ওর প্যারেন্ট নোডটা রাখছি যে পথ দিয়ে আসছি না সো আমি ডিএফএস আসার পরে ফার্স্টে যে কারেন্ট নোডে আছে ওকে আমি ওয়ান করে দিছি মানে ওকে আমি ভিজিট করে দিছি এবং একটা আনসার রাখছি আনসার নামে ভ্যারিয়েবল রাখছি যেটা ফার্স্টে মনে করি ফলস আছে মানে কোনো সাইকেল পাই নাই হ্যাঁ সো এখন আমি ওর অ্যাডজেসেন্সি গুলোকে ট্রাভার্স করা শুরু করছি সো আমি ভিতম নোট পাইছি ভিতম নোট পাইয়ে আমি দেখছি ভিটা কি আসলে প্যারেন্ট কিনা মানে ইউ এর প্যারেন্ট কিনা হ্যাঁ সো ভি যদি ইউ এর প্যারেন্ট হয় তাহলে তো আসলে কোনো কাজ করার দরকার নেই ওকে জাস্ট স্কিপ করে নিচের কাজ সবগুলো স্কিপ করে চলে যাবে ও কোনো কাজ করবে না ও প্যারেন্ট দেখছে আর কি জাস্ট যে পথ আসলে ওই পথটাকেই দেখছে সো কিছু করার দরকার নেই বাট ওর নিচের লাইনে যদি আসে তখন দেখবে যে ও কি ভিজিটেড কিনা এবং এই নোটটা কিন্তু ওর প্যারেন্টও না ও যদি ভিজিটেড হয়ে থাকে তাহলে আমি বলবো যে মাস্ট আমি এখানে একটা সাইকেল আছে তখন আমি কি করবো এই আনসারটাকে যেটাকে ফলস করছিলাম ওটাকে আমি হয়তো বা ট্রু করে দিতে পারি এখন হ্যাঁ সো ট্রু করে দিচ্ছি মানে একটা সাইকেল দেখছি এবং যেহেতু ও অলরেডি ভিজিটেড আছে ওকে আমি ডিএফএসও কল দিব না আমি কিন্তু নিচে একটা ডিএফএস কল দিছিলাম তাহলে ওই কাজগুলো স্কিপ করে চলে যাও তুমি জাস্ট একটা সাইকেল আছে বলে দিয়ে নিচের কাজগুলো স্কিপ করে দিয়ে চলে যাবে এখন এই লাইনে আসার পরে এখানে লাইনটাতে আসার পরে আমি এখন জাস্ট একটা ডিএফএস কল দিব কারণ কি এই ভিতম নোটটা ভিজিটেডও না প্যারেন্টও না সো এটা এমন একটা আনভিজিটেড নোট সো ওইটাতে আমি কল দিব এবং ওইটার প্যারেন্ট কে হবে আমি এখন যে নোটে আছি ওই হচ্ছে ওর প্যারেন্ট সো ওইটাকেও পাঠাই দিব এবং ওই কলটার মাধ্যমে ও আসলে কখনো যদি সাইকেল পাই থাকে বা না পাই থাকে যেটাই হোক ও একটা রিটার্ন করবে টেম্প মানে এই ভ্যারিয়েবল হ্যাঁ সো এটা ট্রু হইতে পারে ফলস হইতে পারে সো এখন আমি কি করছি জাস্ট ওর কি আনসার আছে ওটার কারণে আমার এই আনসারটাকে আপডেট করে দিছি বিকজ আমি লাস্টে কিন্তু এই আনসারটাকে রিটার্ন করবো সো আমার আনসারে যদি আগে থেকে ট্রু হয়ে থাকে কখনো যদি ট্রু পেয়ে থাকে তাহলে তো আমি জানি যে এটা অলরেডি ট্রু হয়ে থাকবে আর যদি আগে থেকে ট্রু ছিল না বাট এই জায়গায় কিন্তু ট্রু পেয়ে গেছে মানে এই কলটার মাধ্যমে তাহলেও বলে দিচ্ছি আমি যে সাইকেল পাইছিলাম আসলে তখনও আমি আনসারটাকে ট্রু করে দিচ্ছি এখন এই কাজটাই তাহলে সব অ্যাডজেসেন্সি নোডের জন্য কাজ করার পরে লাস্টে জাস্ট এই আনসারটাই রিটার্ন করে দিতে যে এখানে ট্রু কি ফলস এটা আনসার থাকবে সাইকেল ছিল কি ছিল না এবং পাঠাই দেওয়ার পরে জাস্ট আমার এখানের মধ্যে এক সময় রিটার্ন করতে করতে আমার মেইন জায়গায় চলে আসবে সো আমি এখান থেকে মনে করি এটা একটা পুরোটা কানেক্টেড কল ডিএফএস ওয়ান থেকে কল দিছি সো ডিপিভি ভুল আনসার ডিএফএস একটা দিছি এই আনসারের মধ্যে আসলে থাকবে যে আসলে সাইকেল ছিল কি ছিল না তাহলে আমি জাস্ট সিম্পলি এটা বলতে পারি না যে আনসার ইকুয়াল ইকুয়াল যদি ট্রু হয় তাহলে সাইকেল আছে সাইকেল এলস এটা কি বুঝতে কারো সমস্যা হচ্ছে একটু বলুন আচ্ছা ভাই এখানে তো কোনো প্যারেন্ট দিচ্ছি না মানে ওটা কিভাবে বুঝবো যে ওয়ান এর যে প্যারেন্টটা নাই হ্যাঁ ওয়ান এর যে প্যারেন্ট নাই সেটা আমি একটা ডামি ভ্যালু দিয়ে দিই নাল মাইনাস ওয়ান দিয়ে দিছি ডামি একটা ভ্যালু দিয়ে দিছি যেটা কখনো ওর অ্যাডজেসেন্ট পাবে না এখানে যে কখনো এই ট্রু এটার জন্য ট্রু হবে না হ্যাঁ সো এটা বুঝতে কারো সমস্যা একটু বলেন কাজ যদি সাইকেল ডিটেকশনটা বুঝতে সমস্যা একটু বলুন
একটা ছোট গ্রাফ দিয়ে দেখাই যে সাইকেল ডিটেক্ট করতে পারতেছি কিনা। সো আমি যদি ছোট একটা গ্রাফ দিই তিন নোডের এন্টার দিছি, সো এক দুই তিন তারপর এই গ্রাফটা হচ্ছে আসলে অনেকে এরকম যে আমি যদি এখানে দেখাই গ্রাফটা কি কোন আছে এরকম যে এক আমি এখানে চোখে দেখছি যে এখানে একটা সাইকেল পেয়েছে এক দুই দুই তিন এক, এখানে একটা সাইকেল ক্রিয়েট করছে। সো এই গ্রাফটা আমি উপর দিচ্ছি। হ্যাঁ এই গ্রাফটার জন্য এখানে যে একটা সাইকেল আছে এই গ্রাফটার জন্য, সো আমার অ্যালগোরিদমটা ইজিলি বলে দিচ্ছে যে এখানে একটা সাইকেল আছে। কেমনে বলতেছে, মানে আসলে ওয়ান থেকে এখানে আসলে ভিজিট করা শুরু করছিলাম মধ্যে। সো কিন্তু এই জায়গায় এমন একটা ওয়ান দেখতেছে যেটা অলরেডি ভিজিটেড এবং ও তিনের প্যারেন্টও না, তখন ও এই জায়গায় বলতেছে একটা সাইকেল দেখছি আমি, এবং সেম জিনিস ও ওকে বলে দিচ্ছে যে একটা সাইকেল দেখছি, এবং সেম জিনিস ও এককে বলে দিচ্ছে যে একটা সাইকেল দেখছি, এবং এক আমার মেইন ফাংশনে যেখান থেকে আমি কল দিছিলাম ও ওখানে বলে দিচ্ছে যে আমি একটা সাইকেল দেখছি। সো এই জিনিসটা বুঝতে পারার সমস্যা হলে একটু বলেন। ভাই একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। যে আমি ওখানে কন্টিনিউ না করে রিটার্ন করলে হতো না? কারণ কন্টিনিউ করলে তো লুপটা আবার চলবে, মানে আমি যেটা একবার আনসার পেয়ে গেছি রিটার্ন করলে তো এটা টেম্পে চলে আসতো না এর আগে কল চলে আসবে, সেই জিনিস একটু ফাস্ট কাজ করবে আর কি। তো আমি তাও অনেক বুঝবে না এই জিনিসটা আমি ইয়া করে রাখছিলাম আর কি। আচ্ছা মানে এখন একটা ট্রাভার্স করতে হচ্ছে আর কি, মানে হচ্ছে যে যদি ওর আরো নোট থাকে, যেমন আমি তিন একটা সাইকেল দেখছি, হয়তো পারে এখানে আরো অনেক কিছু নোট ছিল, আমার আসলে এগুলো দেখারও দরকার নাই। হ্যাঁ আমি এখান থেকে তো বলে ফেলতে পারছি যে একটা সাইকেল ছিল, এগুলো না দেখে ডাইরেক্ট রিটার্নও করে দিতে পারি চাইলে। আমি তাও করি না জিনিসটা, অনেকে না বুঝতে পারছি না, চাইলে আমি এখানে রিটার্নও করতে পারি যে রিটার্ন ডিরেক্ট ট্রু করে দিতে পারি। সো এখান থেকে জিনিসটা ব্যাক চলে যাচ্ছে জাস্ট এই আপাতত কন্টিনিউ দিছি, অনেকে একটু কনফিউজড হতে পারে সেই জন্য। সো কারো যদি প্রবলেম হয় একটু বলেন। ভাই এখানে 3 এর প্যারেন্ট 2 ছিল না? হ্যাঁ এই আমি যে গ্রাফটা করছিলাম ওর জন্য 2 ছিল। এটা করে দিই, সো 2 3 সো হ্যাঁ। সো এটার জন্য একটা সেকেন্ড দাঁড়ান, আমি একটু কম দিচ্ছি, একটা সেকেন্ড দেখুন। সো একজন বলতেছিলেন কোন প্রবলেম আছে নাকি একটু বলেন, যে 2 এর প্যারেন্ট 3 ছিল মনে করেন। হ্যাঁ আমি মনে করি এই পথে আসছিলাম, দেন 2 থেকে 3 এ গেছিলাম, সো 3 থেকে আমি আসলে 1 কে যখন দেখতেছি অলরেডি ভিজিটেড একজন, সো তখন বলতেছি, বাট ও যদি 2 কে দেখে কিন্তু ভিজিটেড, এটার জন্য কখনো 3 থেকে ও ওকে বলবে না যে সাইকেল পাইছি, বিকজ ও এই পথে আসছিল। সো এটাই ছিল ইয়া, বুঝতে সমস্যা একটু বলেন। সবাইকে বুঝছেন জিনিসটা?
কেমন সাইকেল ডিটেক্ট হচ্ছে সবাই বুঝছেন জিনিসটা? আশিক ভাই আসছেন? হ্যালো আশিক ভাই, উনি নাই মনে হয়। আচ্ছা দাঁড়ান একটা কল দিয়ে দেখি, অলমোস্ট এতটুকুই ছিল জিনিসটা। একটু দাঁড়ান একটু কল দিয়ে দেখি, কিছু বলার ছিল না তোমার। আচ্ছা আমাদের ক্লাস নাইলে আজকে ছবি শেষ করি। আমার মনে তো গ্রাফে দুটোকে বলা ছিল, সো গ্রাফে আসলে গ্রাফের ক্লাস মেবি বিগিনারে এতটুকু পর্যন্ত, আর ডিটেলস গুলো সম্ভবত যদি আমাদেরকে নিয়ে পরের ফিসে কোনো কাজ করে তখন হয়তো বা দেখাবে। মানে গ্রাফের জন্য যদি আপনারা কিছু গ্রাফ দেখতে চান বা গ্রাফের ডিটেলস শেয়ার করতে চান, সবচেয়ে বেস্ট রিসোর্স হচ্ছে সাফাইতে ব্লগটা। এখানে মানে গ্রাফ মূলত বাংলাদেশে প্রায় বেশিরভাগই সবাই ওখান থেকে আসলে স্টার্ট করে বেশিরভাগ, ওখানে অনেক ডিটেলস অনেক সুন্দর করে জিনিসগুলো বলা আছে। এবং ওই যেগুলো টপিক গুলো ওখানে থাকবে ওটার নিচেই আসলে ওই রিলেটেড কিছু প্রবলেম দিয়ে রাখে, সো ওইগুলো আসলে ট্রাই করলে মূলত ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলো। সো আজকে আমরা না এখানে শেষ করতেছি, কারো কোনো প্রবলেম থাকলে একটু বলেন, নাইলে কোনো ধরনের সমস্যা থাকলে। আচ্ছা ভাই, আমি যদি সাইকেল কাউন্ট করতে চাই তখন কি এই সেমটা দিয়ে কাউন্ট করতে পারবো না? মানে কয়টা সাইকেল আছে একটা গ্রাফে বা কয়টা লুপ? সাইকেল কাউন্ট তেমনটা দরকার হয় না যদিও বা সাইকেল কাউন্টের জিনিসটা, সাইকেল কাউন্ট আসলে জিনিসটা তেমন একটু দেখি এক্স্যাক্টলি জিনিসটা হবে নাকি হবে। আসলে ওই যে এখানে একটা আনসার দিচ্ছি ওটা মেবি কাউন্টার রাখলে হবে। এখানে একটা যদি কয়টা সাইকেল পাচ্ছে একটা ট্রু হচ্ছে, এটা একটা যদি কাউন্টার রাখি যে একবার ট্রু হচ্ছে ওইটার জন্য একটা কাউন্টার রাখি তখন হয়ে যাবে। যে আমি যেমন কি এখানে ডি তে মনে করেন আমি যদি বলি যে উপরে রিয়ার জন্য আমি বি হয়ে একটা সাইকেল পাইছিলাম, ওর মধ্যে একটা সাইকেল দেখছি, এবং এদিকে যদি একটা আসলে ইয়া থাকতো তখন এটিকের মাধ্যমে যে একটা সাইকেল পাচ্ছে তখন এটা কাউন্টার টু হয়ে যেত যে দুইটা সাইকেল দেখছি, দেন ওইটা কাউন্টারটাই আসলে রিটার্ন আসতো আর কি। যদি বা সাইকেল কাউন্টিং জিনিসটা তেমন আসে না, মানে দরকার হয় না তেমনটা, মানে সাইকেল আসে কিনা ওইটাই আসলে অনেক মানে ইয়া। আর কোনো প্রবলেম হলে একটু বলেন, আজকে নাহলে একটু শেষ করব। ঠিক নাহলে ক্লাসটা আমি এখানে শেষ করতেছি। ওকে ওকে সালাম আলাইকুম।